আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শোনা যাচ্ছে আমার কথা? একটু কমেন্টের মাধ্যমে জানান যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জয়েন করেছেন, তো যারা জয়েন করেছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে ইনশিওর করলে ভালো হবে বিষয়টা। তাহলে আমরা শুরু করতে পারবো। যদি সাউন্ডে কোনো প্রবলেম থেকে থাকে এবং সাউন্ড ক্লিয়ার কিনা সেটাও একটু জানাবেন। জি এম আবির, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মনজুরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আমার কথা কি শোনা যাচ্ছে? বেশ কয়েকজন জয়েন করে ফেলেছে আজকের এই ফেসবুক মার্কেটিং পার্ট ওয়ান ক্লাসে। সো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউএল অ্যাপ প্রতিদিন এখন একটা একটা বিষয়ের উপরে লাইভ ক্লাসের আয়োজন করেছে। সো আমরা কন্টিনিউ প্রতিদিন একটা যে কোনো একটা টপিক্সের উপরে লাইভ ক্লাসে থাকবো এবং এটা ধারাবাহিকভাবে হবে। সো আজকে আমরা দেখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ক্লাস। সো এটা ধারাবাহিকভাবে আমরা কন্টিনিউ করব, শুরু থেকে কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে, ছোট ছোট বিষয়গুলো থেকে শুরু করে ডিপলি আমরা যাওয়ার চেষ্টা করব। সো ধীরে ধীরে আমরা আজকে ফেসবুক মার্কেটিং এর পার্ট ওয়ান নিয়ে ক্লাস করব, পাশাপাশি আমরা নেক্সটে আবার নেক্সট রবিবারে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে, সেদিন আমরা ফেসবুক মার্কেটিং এর পার্ট টু নিয়ে আলোচনা করব। সো তা বোঝাই যাচ্ছে যে বুঝতেই পারছেন যে এখন কিন্তু আপনাদেরকে কন্টিনিউ আমাদের সাথেই থাকতে হবে, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। সো ডিজিটাল মার্কেটিং এর টুকিটাকি জানার জন্য প্রতি রবিবার দেখা হবে আমার সাথে আপনাদের। সো অবশ্যই রবিবার রাত 9টায় সব কাজ ফেলে চলে আসবেন কোথায়, ইউএলএবের পেজে, ঠিক আছে? সো এখন থেকে শুরু হলো আপনাদের সাথে কন্টিনিউ ক্লাস অনলাইনে ফ্রি ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? সো আমার মনে হয় যে সাউন্ড সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সাউন্ড নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সো আমি একটু ওয়েট করি, সবাই চলে আসলে আমরা জয়েন করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছে, আমরা একটু ওয়েট করব, সবাই আসার পরে আমরা শুরু করব, ঠিক আছে? সো আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেনগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং আমরা আমাদের এই সেশনটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথমে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ফেসবুক মার্কেটিং এর, এবং পরবর্তীতে আমরা একটা সেশন রাখবো যেখানে আমরা আপনার হচ্ছে লাইক কোয়েশ্চেন অ্যান্সার, যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই কেমন আছেন একটু জানাবেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। জি, যদি সাউন্ড পরিষ্কার থাকে এবং ক্লিয়ার শোনা যায় তাহলে আমরা মনে হয় যে একটু দেখি আজকে আমরা কি কি শিখবো, ঠিক আছে? সো আমি একটু স্লাইডটা ওপেন করি। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার?
আচ্ছা, আমার মনে হয় যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো স্ক্রিনে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কি। সো আমাদের যেহেতু আজকে ফেসবুক মার্কেটিংটাই হচ্ছে টপিক, সো আমরা প্রথম থেকে শুরু করব, বেসিক থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব, এবং ডে বাই ডে প্রত্যেকটা ক্লাসে আমরা এটার অ্যাডভান্স ফিচারগুলো দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা অনেকেই হয়তোবা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছেন, আবার এখানে অনেকেই আছেন যে ফেসবুক মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড বাট এখনো কাজ করছেন না, কিংবা এখনো বুঝতে পারছেন না যে ফেসবুক মার্কেটিং শিখতে গেলে আমাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে, আর ফেসবুক মার্কেটিং করতে হলে আমাকে কোন বিষয়টাতে প্রায়োরিটি দিতে হবে, কোন বিষয়টাতে ফোকাস করতে হবে। ঠিক আছে, সো যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছেন তাদের জন্য শুভকামনা। পাশাপাশি আপনাদের যদি কোনো অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করার। আর যারা বেসিক লেভেল থেকে আছেন, যারা এখনো ফেসবুক মার্কেটিং শুরু করেননি কিংবা শুরু করবেন ইন ফিউচারে, ভাবছেন ফেসবুক মার্কেটিং দ্যাট মিন্স ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, সো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা বড় অংশ হচ্ছে ফেসবুক মার্কেটিং। সো আজকে আমরা যেহেতু একটা নির্দিষ্ট টপিকস নিয়ে এসেছি, ফেসবুক মার্কেটিং, সো ফেসবুক মার্কেটিং এ আমরা প্রথমে যেটা করব সেটা প্রথমে জানতে হবে ফেসবুক মার্কেটিংটা আসলে কি। ঠিক আছে, সো ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আপনাকে জানতে হয় ফেসবুকে কিভাবে মার্কেটিং করব, ফেসবুক মার্কেটিংটা কি আসলে, তো এটা জানার আগে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিষয়টা আসলে কি। কারণ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে ফেসবুক মার্কেটিং এ এসে আমাকে অনেক বিষয় সম্পর্কে হয়তোবা আমি বুঝতে সমস্যা হবে, কিংবা অনেক বিষয় আমার কাছে অজানা লাগবে। কারণ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে ধরনের বিষয়বস্তুগুলো আছে, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা এরিয়া, ডিজিটাল মার্কেটিং অনেক ফাস্ট একটা এরিয়া, সো এখানে অনেক বিষয়গুলো নিয়ে কাজ করি আমরা। সো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার যদি মোটামুটি একটা ধারণা থাকে তাহলে আপনি ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন, কিংবা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেট প্লেসগুলো থেকে লোকাল মার্কেটেও কাজগুলো করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং থেকে শুরু করে, তারপরে কন্টেন্ট মার্কেটিং থেকে শুরু করে, এরকম আরও অনেক ছোট ছোট বিষয়গুলো আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। সো প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা ডিজিটাল মার্কেটিং বিষয়ে আলোচনা করি। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, যদি আমরা এখন কোয়েশ্চেন করি যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা আসলে কি, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে যখন আমরা আমাদের যে ট্রেডিশন ওয়েতে যে বিজনেসগুলো আছে, আমাদের ট্রেডিশন ওয়েতে যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করছি, ট্রেডিশন ওয়েতে যে প্রোডাক্টগুলো আমরা সেল করছি, আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের কথা চিন্তা করবেন তখন আপনি আপনার এই ট্রেডিশন বিজনেসটাকেই যখন ডিজিটাল অনলাইনে, যখন আপনি আপনার বর্তমান বিজনেসটাকে, বর্তমান সার্ভিসটাকে, বর্তমান প্রোডাক্টটাকে যখন অনলাইনের থ্রুতে আপনি যখন কিছু ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে, কিছু ডিজিটাল মিডিয়াম ব্যবহার করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন আপনার সার্ভিসগুলো পৌঁছে দিবেন, আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দিবেন, আপনার সেবাগুলো প্রদান করবেন, তখনই সেটা ডিজিটাল মার্কেটিং হিসেবে গ্রহণ হয়ে যাচ্ছে, মানে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে চলে আসছে। ঠিক আছে, এখন ধরেন যে অডিয়েন্স, যেটা আমি বললাম যে টার্গেটেড অডিয়েন্স, এখানে আমি একটা কথা ব্যবহার করেছি যে অনলাইনে ব্যবহার, অনলাইন টেকনোলজিগুলো ব্যবহার করে, ডিজিটাল মিডিয়ামগুলো ব্যবহার করে আমরা যখন আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা আমাদের সেবাটা পৌঁছে দিচ্ছি, সার্ভিসটা পৌঁছে দিচ্ছি, আমাদের ইনফরমেশনগুলো পৌঁছে দিচ্ছি, তখন সেটা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে চলে আসছে। ঠিক আছে, সো টার্গেটেড অডিয়েন্স কেন বললাম এখানে, কারণ দেখেন আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি যে ফেসবুক আমি একটা বিজনেস করব, আমার একটা ফেসবুক পেজের মাধ্যমে আমি আমার প্রোডাক্টগুলো সেল করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফেসবুকে তো অনেক ইউজার আছে, ঠিক আছে, বাট সবাই তো আপনার টার্গেটেড ইউজার না। ঠিক আছে, ধরেন একজন ব্যক্তি সে চাচ্ছে যে তার একটা বিউটি পার্লার আছে, এখন সে কি করবে, সে চাচ্ছে হচ্ছে যে তার বিউটি পার্লার নিয়ে ফেসবুকে সে মার্কেটিং করবে যেন তার অর্গ্যানিক সেলগুলো বাড়তে থাকে। ঠিক আছে, যেন তার কাস্টমার তার এই স্টোর ভিজিট বেশি করে, দ্যাট মিন্স তার বিউটি পার্লারে যেন অনেক বেশি কাস্টমার আসে, সেটা সে ফেসবুকে প্রমোট করবে, ফেসবুকের থ্রুতে যেন তার দ্যাট মিন্স ক্লায়েন্টগুলো বাড়তে থাকে, দ্যাট মিন্স তার
যেন বেশি বেশি বিউটি সার্ভিস সে প্রোভাইড করতে পারে, ঠিক আছে? সবাই যেন তার কাছে তার সম্পর্কে জানতে পারে এবং তার কাছে এসে সার্ভিস বিউটি সার্ভিস গুলো নিতে পারে, তার পার্লারে আসতে পারে, ঠিক আছে? সো দেখেন এখন যদি সে চিন্তা করে তাহলে ফেসবুকে তো অনেক ইউজার আছে, বাট সবাই তো তার টার্গেটেড অডিয়েন্স না। আচ্ছা, আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই কোশ্চেন করছেন। সো একজন কোশ্চেন করেছেন, এআই মামুন কোশ্চেন করেছেন যে স্যার ক্লাস কবে হবে, মোট কতটা ক্লাস হবে, দয়া করে একটু জানাবেন। আমরা শুরু করেছি রেগুলার বেসিসে আমরা ক্লাস নিব, একটার পর একটা কনসিস্টেন্স বজায় রেখে আমরা কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তবে আপনারা একটু দেখবেন যে আমাদের প্রতিদিন এক একটা টপিক্স এর উপরে ক্লাস হবে। সো আমার ক্লাসটা আপনারা প্রতি রবিবারে পাবেন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এর উপরে আমরা প্রতি রবিবারে একটা করে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো আবারও নেক্সট রবিবারে আমার সাথে আপনাদের দেখা হবে, ঠিক আছে? সো আমরা যে কনসেপ্টে ছিলাম, যেখানে আমরা আলোচনা করছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা কি হলো, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে আমরা অনলাইন টেকনোলজি ব্যবহার করে, ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে যখন আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের সেবাগুলো পৌঁছে দিচ্ছি, আমাদের ইনফরমেশনগুলো পৌঁছে দিচ্ছি, আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা তাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? তখন সেটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চলে আসছে। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, একটা হচ্ছে পার্ট, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে যদি আপনি চিন্তা করেন যে সোশ্যাল মিডিয়াগুলো কি কি, ধরেন অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। আমরা জানি ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, তারপরে ইউটিউব আছে, তারপরে পিন্টারেস্ট আছে। সো এই ধরনের আরো অনেক সোশ্যাল নেটওয়ার্ক গুলো আছে। তো যদি আমরা লোকাল মার্কেটের কথা চিন্তা করি যে আমি বিজনেসটা শুরু করব বাংলাদেশ দিয়ে, আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে লোকাল অডিয়েন্স, ঠিক আছে? তাহলে আমি বলবো যে যদি লোকাল অডিয়েন্স আপনার হয় তাহলে আপনার সব থেকে ইম্পর্টেন্ট সোশ্যাল নেটওয়ার্কটাই হবে ফেসবুক। কারণ আমাদের লোকাল অডিয়েন্সের কথা যদি আমরা চিন্তা করি তাহলে মানুষ, আমাদের দেশের মানুষ সব থেকে বেশি টাইম স্পেন্ড করে হচ্ছে কোথায়, টাইম স্পেন্ড করা হচ্ছে ফেসবুকে, ঠিক আছে? তাহলে আমরা ফেসবুকটাকে টার্গেট করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারি, ঠিক আছে? এখন ফেসবুক মার্কেটিংটা আসলে কি, ফেসবুক মার্কেটিং হচ্ছে, দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এ আলোচনা করলাম কি, ডিজিটাল মার্কেটিং এ আলোচনা করলাম যে অনলাইন টেকনোলজি ব্যবহার করে, ডিজিটাল মিডিয়াম গুলো ব্যবহার করে যখন আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস গুলো আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছি, তখন সেটা আসলে কি হয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং হয়ে যাচ্ছে। তাহলে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে সেটা যে ফেসবুকের থ্রুতে, ফেসবুক ব্যবহার করে যখন আমরা আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে, টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো পৌঁছে দেবো, এবং ফেসবুক থেকে যখন তারা আমাদের এই সার্ভিসগুলো নিতে পারবে, ফেসবুকের মাধ্যমে যখন তারা আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবে, ঠিক আছে, ফেসবুকের থ্রুতে যখন আমরা তার কাছে রিচ করছি, তখন সেটা ফেসবুক মার্কেটিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফেসবুক মার্কেটিংটা কি, ফেসবুক মার্কেটিংটা হচ্ছে যে আমরা ফেসবুককে ব্যবহার করে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন আমাদের প্রোডাক্টের প্রমোশন করছি, আমাদের প্রোডাক্টের মার্কেটিং করছি, আমাদের সার্ভিসগুলো পৌঁছে দিচ্ছি বা তাদের সাথে কমিউনিকেশন করছি, দিন শেষে তারা সেলস জেনারেট হচ্ছে ফেসবুকের থ্রুতে, তখন সেটা আসলে ফেসবুক মার্কেটিং এর ভিতরে চলে আসছে, ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলতে গেলে বা ফেসবুকে যে আমি মার্কেটিং করব, এটা করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, দেখেন বিষয় হচ্ছে যে আপনার যদি একটা এক্সিস্টিং বিজনেস থাকে, যে অলরেডি আপনি একটা বিজনেস করছেন, ঠিক আছে, অলরেডি আপনি একটা বিজনেস করছেন, এখন আপনি চাচ্ছেন সেটাকে কি, সেটাকে আপনি এখন চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন বা ফেসবুকে নিয়ে আসতে চাচ্ছেন, যে আপনার একটা বিজনেস আছে, এখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন নিজের ব্র্যান্ড নেম অনুযায়ী, নিজের ব্র্যান্ডিং এর জন্য, এবং সেখান থেকে আপনি কি চাচ্ছেন যে আপনার টার্গেটেড অডিয়েন্স যেন আপনার সাথে এঙ্গেজমেন্ট হয়, টার্গেটেড অডিয়েন্স যেন ইন্টারাকশন করে, কিংবা টার্গেটেড অডিয়েন্স এর সাথে আপনি এখন মার্কেটিং করবেন, ঠিক আছে, বা টার্গেটেড অডিয়েন্স এর কাছে আপনি আপনার ইনফরমেশন গুলো পৌঁছে দিচ্ছেন, তারা ইনফরমেশন গুলোর থ্রুতে আপনার কাছে আসছে, আপনার সেবাটা গ্রহণ করছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আপনি শুরুই করছেন ফেসবুক দিয়ে, যে আপনার কোনো এক্সিস্টিং কোনো বিজনেস নেই, আপনি চিন্তা করছেন, প্ল্যানিং করছেন যে আপনি একটা বিজনেস শুরু করবেন, এবং যেহেতু এখন আমরা ফেসবুকের থ্রুতে বিজনেস করতে পারছি, ফেসবুকের মাধ্যমে, আমার মনে হয় যে ফেসবুকে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যে যেখানে শুধুমাত্র এই ফ্যাসিলিটিটা আছে, অন্য কোথাও নেই, যে ফেসবুকে কিন্তু আমরা শপ ক্রিয়েট করতে পারি, এবং ফেসবুকে শপ ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের কিসের প্রয়োজন হয় না, আমাদের কিন্তু কোনো ধরনের ওয়েবসাইটের প্রয়োজন হয় না। যদি আপনি মনে করেন যে আপনি ই কমার্স নিয়ে কাজ করবেন, আপনি ফেসবুকে ওই কোনো ওয়েবসাইট ছাড়াই ফেসবুকে প্রোডাক্টগুলো আপলোড করবেন এবং ফেসবুকের থ্রুতেই প্রোডাক্টগুলো সেল করবেন, সেটা কিন্তু আপনার পসিবল ফেসবুক শপের মাধ্যমে, ঠিক আছে?
কিন্তু আপনি যদি আবার মনে করেন যে আপনার কি ই-কমার্স সাইট তৈরি করবেন, ই-কমার্সটাও আপনি ফেসবুকে নিয়ে এসে মার্কেটিং করতে পারবেন, আপনার যদি নতুন কোনো বিজনেস করার চিন্তা ভাবনা থাকে সেটাও আপনি ফেসবুকের থ্রুতে করতে পারছেন। ঠিক আছে, সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি নতুন ভাবে নিজের বিজনেসটা শুরু করতে চান, ঠিক আছে, ফেসবুকে যদি আপনি নিজের বিজনেসটা শুরু করতে চান, তাহলে অ্যাজ এ বিগিনিং যদি আপনি প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটিটা তৈরি করতে হবে। অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আপনাকে ফেসবুকে এস্টাবলিশ হতে হবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকে আসবো, আমি একটা পেজ ক্রিয়েট করব, আমি একটা পেজ ক্রিয়েট করে আমার কিছু প্রোডাক্টের ইমেজ আপলোড করব এবং প্রাইস বলে দিয়ে সেগুলোকে বোস্টিং করব, ঠিক আছে, তাহলে দেখেন কিন্তু আপনি এখানে নিজেকে এস্টাবলিশ করলেন না, আপনি সরাসরি চলে আসলেন এবং আপনি প্রোডাক্টগুলো সেল করতে চলে আসলেন। এখন দেখেন এখানে সমস্যাটা কি হবে, সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে কিন্তু কেউ জানে না, আপনার প্রোডাক্ট সম্পর্কে সে জানে। ঠিক আছে, যেমন আপনি চলে আসলেন একটা হেডফোন সেল করবেন, হেডফোন সম্পর্কে সে জানে কিন্তু অনেকেই জানে না যে আপনার সম্পর্কে। ঠিক আছে, কি কারণে আপনি যে হেডফোনটা সেল করছেন আপনি আসলে কে, আপনি আসলে কে, এই জন্য আমি বলছি যে আপনাকে একটা পরিচিত হতে হবে, আপনার একটা পরিচয় থাকতে হবে কোথায়, এই সোশ্যাল নেটওয়ার্কে। ঠিক আছে, যেমন ধরেন আপনার যখন একটা বিরিয়ানি খাওয়ার চিন্তা ভাবনা আসে যে আজকে আপনি কাচ্চি খাবেন, দেখেন কাচ্চির কথাটা শুনলেই কিন্তু আপনার একটা নাম চলে আসতেছে, হয় কাচ্চি ভাই চলে আসতেছে, হয়তো বা আপনার হাজির বিরিয়ানি চলে আসতেছে, হয়তো বা সুলতানস ডাইন চলে আসতেছে, মেমোরিতে যে কোনো একটা ব্র্যান্ডের নাম চলে আসতেছে। ঠিক আছে, তাহলে একজন অডিয়েন্স যদি মনে করে যে আমি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে একটা হেডফোন পারচেস করব, তাহলে আপনার ব্র্যান্ডের নামটা যেন তার মেমোরিতে আসে। ঠিক আছে, তাহলে আপনার ব্র্যান্ডের নামটা তার মেমোরিতে নিয়ে আসার জন্য আপনাকে আগে যেটা করতে হবে সেটা নিজেকে ফেসবুকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, এখন এইটা করার জন্য আপনি আমরা কি করতে পারি, আমরা প্রথমে এসে ফেসবুকের যে মার্কেটিংটা করব সেটা হচ্ছে নিজেদের নামে অ্যাওয়ারনেস সৃষ্টি করব, নিজেদের এঙ্গেজমেন্ট সৃষ্টি করব এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাবো যারা আমাদের টার্গেটেড। কারা আমাদের টার্গেটের, ওই যে আমরা বলেছি যে যে আমরা একটা হেডফোন সেল করব, তাহলে দেখেন হেডফোন সম্পর্কে যারা ইন্টারেস্টেড, দ্যাট মিন্স গ্যাজেট নিয়ে যারা ইন্টারেস্টেড, আমরা তাদেরকে টার্গেট করে আগে নিজেদের সম্পর্কে আমরা জানাবো, নিজেদের ভ্যালু প্রপোজিশনগুলো তুলে ধরবো যে কেন আমরা অন্যদের থেকে সেরা, কেন আমরা নিজে ফেসবুকে বিজনেস করতে এসেছি আর কেনই আপনি ফেসবুকের থ্রুতে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন। ঠিক আছে, এতে করে কি হবে, অডিয়েন্সের কিন্তু আপনারা আপনার প্রতি একটা ট্রাস্ট জন্মাবে। ঠিক আছে, কারণ দেখেন আপনি কিন্তু প্রথমে যেটা করেননি, প্রথমে যেটা হচ্ছে যে ধরে নেন আমরা একটা যদি শপে যাই, লাইক আপনি বসুন্ধরা সিটিতে একটা শপে গিয়েছেন, এখন একটা শপে যাওয়ার পরে আপনি তো ইন্টারেস্টেড, আপনি কিন্তু বসুন্ধরা সিটিতে গিয়েছেন কি করতে, আপনি কিন্তু বসুন্ধরা সিটিতে গিয়েছেন একটা মোবাইল কেনার উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। এখন দেখেন মোবাইল কেনার উদ্দেশ্য নিয়ে আপনি বসুন্ধরা সিটিতে গিয়েছেন, এখন একজন ব্যক্তি যদি আপনাকে যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টের প্রপার ইনফরমেশনটা দেয়, প্রপার স্পেসিফিকেশনটা দেয় এবং সে যদি আপনাকে এটাও বলে দেয় যে এই বাজেটের ভিতরে আপনি এই মোবাইল ফোনটাই হচ্ছে বেস্ট কনফিগারেশনের, তাহলে কিন্তু আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে একটা পজিটিভ ধারণা আসবে এবং আপনি ওই প্রোডাক্টটা নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আমি আপনাকে কোনো ধরনের ইনফরমেশন না দিয়ে শুধুমাত্র বলে দিই যে আপনি এই ফোনটাই নিতে পারেন এবং এই ফোনটা আপনি নেবেন, তাহলে এখানে দেখেন যে আপনার ওই ফোনের প্রতি কিন্তু একটা, বা আপনার ওই ফোন না নিয়ে আরো কোনো ফোন ভালো আছে কিনা এই ধরনের কি চিন্তা ভাবনা চলে আসবে, বা আপনি এর থেকেও বেটার কিছু জানতে চাচ্ছেন, বা আপনার তখন নেক্সট কোয়েশ্চেন আসবে যে আচ্ছা আমি যে এই ফোনটা নিবো তাহলে এই ফোনটার ভালো দিক কোনটা আর এই ফোনের আমার বাজেটের সাথে এর আমি যে কনফিগারেশনটা চাচ্ছি আসলে সেটা ম্যাচ করছে কিনা, তাহলে দেখেন এটা আপনাকে সেকেন্ড স্টেপে করতে হচ্ছে। বাট আপনি যখন প্রথমেই এইভাবে রিপ্রেজেন্ট করতেন যে এইটার এই সুবিধা আছে, আপনার বাজেট অনুযায়ী এটার র্যাম এত পাচ্ছেন, রোম এত পাচ্ছেন, এটার মেগা প্রসেসর এটা আছে, এটসেট্রা এটসেট্রা সব যখন স্পেসিফিকেশন তাকে বলে দিচ্ছেন, তখন কিন্তু সে ইউটিলাইজ করতে পারছে যে হ্যাঁ তার এই বাজেটের মধ্যে এইটাই হচ্ছে তার সকল চাহিদা পূরণ করছে, তখন কিন্তু সে প্রোডাক্টটা পারচেস করে নেবে। ঠিক আছে, আর যদি আপনি কোনো ধরনের ইনফরমেশন না দিয়ে তাকে সরাসরি প্রোডাক্ট সেল করে দেন, তাহলে কিন্তু তার কাছে একটা কনফিউশন থেকে যাবে এবং সে প্রোডাক্টটা নাও প্রসেস করতে পারে। ঠিক আছে, বা অন্য কোথাও যেতে পারে, অন্য কোনো কম্পিটিটরের কাছে যেতে পারে, আপনার কম্পিটিটরের কাছে চলে যেতে পারে, কি কারণে তার আরো ইনফরমেশন জানার দরকার। ঠিক আছে, কারণ আপনার মনে রাখবেন যে একটা জিনিস যখন একজন ব্যক্তি ক্রয় করবে তখন কিন্তু এটা এমন না যে সে পরের দিন আবার এটা ক্রয় করবে। ঠিক আছে, যখন সে এটা
ক্রয় করছে সে একটা নির্দিষ্ট লিমিটেড টাইম পর্যন্ত ইউজ করার জন্য প্রোডাক্টটা আসলে ক্রয় করছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যে কোনো ধরনের প্রোডাক্টটি সেল করার আগে আমাদের প্রথমে যেটা আমরা ছিলাম, প্রথম যে পয়েন্টে ছিলাম যে আমাদেরকে আসলে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে হবে ফেসবুকে। তারপরে আমরা কি করব, যখন আমরা যখন আমরা একটা ব্র্যান্ডিং সিচুয়েশনে চলে আসব, তখন আমরা কি করব, আমাদের অডিয়েন্সের কাছে ডাইরেক্ট সেলের জন্য মার্কেটিং শুরু করব, ঠিক আছে? তাহলে ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুক মার্কেটিংটা হচ্ছে যে আমরা ফেসবুকের থ্রুতে যে মার্কেটিংটা করছি, ঠিক আছে, ফেসবুকের থ্রুতে যখন আমরা আমাদের অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো পৌঁছে দিচ্ছি, তখন সেটা কি হচ্ছে, ফেসবুক মার্কেটিং এর মধ্যে চলে আসতেছে। এখন দেখেন ফেসবুক মার্কেটিং এর যদি আমরা চিন্তা করি, ফেসবুক মার্কেটিং এ আমরা যে বিষয়গুলো নিয়ে মানে ফেসবুকে মার্কেটিং করব, তাহলে আমি কিভাবে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে? তো ফেসবুকে মার্কেটিং করতে হলে আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে, সাধারণত দুইটি উপায়ে ফেসবুক মার্কেটিং করা যায়, একটা হচ্ছে কি অর্গ্যানিক মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে? সো অর্গ্যানিক মার্কেটিংটা কি, অর্গ্যানিক মার্কেটিংটা হচ্ছে যে ফেসবুক সব থেকে বেশি গুরুত্ব যেটাতে দেয় সেটা হচ্ছে যে আপনার নিজের একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। আপনি আপনার যে টার্গেটেড অডিয়েন্সগুলো আছে, আপনার যে টার্গেটেড কাস্টমার যারা আছে, তাদেরকে নিয়ে আপনার একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। এইটা খুবই ইফেক্টিভ। কি কারণে, দেখেন দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যদি আপনি সরাসরি বুস্টে চলে আসেন, দ্যাট মিনস পেইড মার্কেটিং এ চলে আসেন, পেইড মার্কেটিং এ আসলে কি হবে, পেইড মার্কেটিং এ আপনি ইনভেস্ট করছেন, আপনি অ্যাড রান করছেন, আপনার ওখান থেকে সেল আসছে। অনেক সময় আবার কি হবে যে অ্যাড রান করেও আপনার সেল আসছে না, আর আরেকটা অ্যাড রান করছেন সেল আসছে অথবা আসছে না, আরেকটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করছেন, ঠিক আছে, আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করছেন, আপনি যাদের কাছে সার্ভিসগুলো প্রোভাইড করছেন তাদেরকে নিয়ে আপনার একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। কি কারণে, এই অডিয়েন্সরাই কিন্তু আপনার সেল জেনারেট করবে, তাদের কাছ থেকে আপনি ডে বাই ডে সেল জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আর পেইড মার্কেটিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে টার্গেটেড এবং নিউ ইউজারদের কাছে আমরা রিচ আউট করার চেষ্টা করব। যে একজন ব্যক্তি ফেসবুকে হেডফোন নিয়ে সার্চ করছে, কিংবা হেডফোন কেনার জন্য ইন্টারেস্টেড, কিংবা সে গ্যাজেট নিয়ে ইন্টারেস্টেড, বাট সে আমার সম্পর্কে জানে না, আমি তখন পেইড মার্কেটিং এ যেটা করছি তাকে জানানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর যে আমার সম্পর্কে জানে তার কাছে আমি কি করছি, তার কাছে আমি আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ইনফরমেশন দিচ্ছি, সেগুলো স্পেসিফিকেশন দিয়ে, মানে প্রোস এবং কনস দিয়ে, সেগুলোর ভালো মন্দ দিয়ে আমি তার কাছে বারবার সেই প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করছি। আর পেইড মার্কেটিং এ আমি কি করছি, পেইড মার্কেটিং হচ্ছে যে এনি কাইন্ড অফ অ্যাডস, তার মানে যে কোনো ধরনের অ্যাড আপনি ফেসবুকে দিচ্ছেন এবং টার্গেটের অডিয়েন্সের কাছে সেটা চলে যাচ্ছে এবং তারা সেখান থেকে আপনার কাছে আসছে প্রোডাক্ট পারচেস করতে, কিংবা ইনফরমেশন জানতে, কিংবা আপনার সম্পর্কে দেখতে, কিংবা আপনার সম্পর্কে জানতে। এটা হচ্ছে পেইড মার্কেটিং এর থ্রুতে আসছে। আর অর্গ্যানিক মার্কেটিংটা হচ্ছে এই যে যারা আপনার কাছে চলে আসতেছে এবং যারা আপনার সাথে ইঙ্গেজ যাচ্ছে, লাইক আপনার পেজে লাইক দিয়ে রাখছে, আপনার পোস্টগুলোতে কমেন্ট করতেছে, আপনাকে ইনবক্স করতেছে, এগুলো হচ্ছে আপনার 10,000 লাইক আছে, এই 10,000 লাইকের সাথে আপনার অর্গ্যানিক মার্কেটিং করতে হবে। পাশাপাশি আবার কিছু বিষয় নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি, সেই প্রোডাক্টগুলোর যে শুধুমাত্র ছবি আপলোড দিব এবং প্রাইস বলে দিব সেটা কিন্তু না, তাহলে আমাদের অর্গ্যানিক রিচগুলো আসবে না। কি কারণে, দেখেন একজন ব্যক্তি ডিজিটাল মার্কেটিং লিখে ফেসবুকে যখন সার্চ করবে অনেক ইনস্টিটিউটের পোস্ট সে দেখতে পাবে, তো সে কেন অনেক ইনস্টিটিউটের পোস্টগুলো দেখতে পাচ্ছে, সে এ কারণেই দেখতে পাচ্ছে যে সেই ইনস্টিটিউটগুলো কি করেছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করেছে। কেন ডিজিটাল মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং করলে কি সুবিধা হবে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের বিজনেসটাকে কীভাবে গ্রো করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে টার্গেটের অডিয়েন্সের কাছে কীভাবে পৌঁছাবেন, কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সেলগুলো ইনক্রিজ করবেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে দিয়ে রাখছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার কীভাবে করতে পারবেন, ফ্রিল্যান্সিং কীভাবে করতে পারবেন, যার কারণে আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছেন তখন কিন্তু আপনার আপনি এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এতে করে দিয়ে কি হলো, দেখেন সে কিন্তু আপনার কাছে পৌঁছানোর জন্য কোনো পেইড মেথড ব্যবহার করেনি, সে অর্গ্যানিক মেথড ব্যবহার করেছে। কি কারণে, আমরা সচরাচর যেটা জানি যে আপনি আমার প্রোডাক্টটা কেনার জন্য অবশ্যই কি করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সার্চ করছেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যে বিষয়বস্তুগুলো নিয়ে সার্চ করবেন আমাকে সেই বিষয়বস্তুগুলো নিয়ে ইনফরমেশন প্রোভাইড করে রাখতে হবে, যেন আপনি যখন ওই বিষয়বস্তুগুলো নিয়ে সার্চ করবেন তখন যেন সে আপনি আমাকে অর্গ্যানিকভাবেই দেখতে পারেন,
ঠিক আছে, এতে করে কি হবে আপনার অর্গ্যানিক রিচটা বাড়ছে, ডে বাই ডে আপনার সম্পর্কে মানুষ সার্চ করবে, আপনার সম্পর্কে না মানে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন সেগুলো সম্পর্কে মানুষ সার্চ করবে এবং আপনাকে দেখতে পাবে এবং আপনার কাছে আসবে। 10 জন আসার পরে কি হবে, 2 জনের কাছে আপনাকে ভালো নাও লাগতে পারে, 2 জন চলে যাবে, কিন্তু 8 জনের কাছে আপনার ভালো লাগতে পারে আপনাকে, এবং তারা কি করবে আপনাকে লাইক দিয়ে রাখবে কিংবা আপনার সাথে এঙ্গেজমেন্ট করার চেষ্টা করবে, কমেন্ট করবে ওই প্রোডাক্টের, তারপরে আপনাকে ইনবক্স করবে। এতে কি হচ্ছে আপনার অর্গ্যানিক রিচ গুলো বাড়ছে। আর পেইড মার্কেটিংটা হচ্ছে কি, পেইড মার্কেটিংটা হচ্ছে এনি কাইন্ড অফ অ্যাডস, অ্যাডস এর মাধ্যমে যখন আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করি, টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন আমরা আমাদের অ্যাড এর থ্রুতে যাওয়ার চেষ্টা করি তখন সেটা পেইড মার্কেটিং এর মধ্যে চলে আসতেছে। তাহলে আমরা দুইটা ওয়েতে ফেসবুকে মার্কেটিং করবো, একটা হচ্ছে অর্গ্যানিক ওয়েতে আর একটা হচ্ছে পেইড ওয়েতে, ঠিক আছে। সো আচ্ছা, অনেকেই কোয়েশ্চেন করেছেন, যে আব্দুল্লাল ওবায়দুল মোল্লা কোয়েশ্চেন করেছেন যে ভাই আপনার নাম কি। আমার যেমন নামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এম হিমেল রহমান। রাহুল হাসান বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাগর হোসেন বলেছেন স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছি। এখন আমরা যেটা আরেকটা জিনিস দেখবো, যে তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হলাম, একটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটা আসলে কি, আর একটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমরা কয়টা ওয়েতে আসলে মার্কেটিংটা করবো, ঠিক আছে। সো ফেসবুকে মার্কেটিং করতে হলে আমরা দুইটা ওয়েতে করবো। সবসময় যে আমরা পেইড মার্কেটিং এর উপর নির্ভরশীল হবো তাহলে কিন্তু না, তাহলে এমন হবে বিষয়টা যে আপনি বুস্ট করছেন সেল হচ্ছে, বুস্ট করছেন না আপনার সেল হচ্ছে না, ঠিক আছে। আর অর্গ্যানিক ভাবে যখন নিজেকে গ্রো করাবেন, অর্গ্যানিক ভাবে নিজেকে গ্রো করানোটার মানেটা কি দেখেন, অর্গ্যানিকটা কি আসলে, অর্গ্যানিকটা হচ্ছে যে একজন ব্যক্তি আপনার সম্পর্কে জানে না, সে কিন্তু হেডফোন সম্পর্কে সার্চ করেছে, হেডফোন সম্পর্কে সার্চ করে এসে আপনার কাছে আসলো, তাহলে দেখেন সে কিন্তু হেডফোন নিয়ে ইন্টারেস্টেড আর আপনি হেডফোন সার্ভিস প্রোভাইড করছেন, তাহলে সে আপনার কাছে এসেছে, এটা হচ্ছে রিয়েল কাস্টমার। তাহলে এইভাবে অর্গ্যানিক ভাবে আপনার ডে বাই ডে আপনার রিয়েল কাস্টমার গুলো বাড়বে, ঠিক আছে, এবং দিন শেষে কি হবে ওইটা থেকে আপনার সেল জেনারেট হবে। আচ্ছা, হাসান মোহাম্মদ ফ্রিল্যান্সার বলেছেন, হাসান মাহমুদ ফ্রিল্যান্সার বলেছেন ফেসবুকের, স্যার ফেসবুকের মাধ্যমে কি নির্দিষ্ট উপজেলা টার্গেট করা যায়। হ্যাঁ অবশ্যই, আমরা ফেসবুকের মাধ্যমে আমরা নির্দিষ্টভাবে টার্গেটে আমাদের নির্দিষ্ট উপজেলা কিংবা জেলাকে আমরা টার্গেট করতে পারবো, আর যদি সেই নির্দিষ্ট জেলা বা সেই উপজেলাকে আমরা আমাদের এই লিস্টে খুঁজে না পাই তাহলে এটাও অডিট হওয়ার কিছু নাই, আমরা স্পেসিফিকভাবে সেটাকে টার্গেট করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট একটার পর একটা ক্লাসগুলো করবো, ঠিক আছে। সরি, এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক এই প্রবলেমগুলো নিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী কন্টিনিউ এই ক্লাসগুলোতে একটা একটা করে ধারণা দেওয়া, ঠিক আছে। সো পিন পিনের মাধ্যমে, ড্রপ পিনের মাধ্যমে আমরা চাইলে স্পেসিফিক লোকেশনকে টার্গেট করতে পারি, এটা অডিট হওয়ার কিছু নাই। আরেকজন কোয়েশ্চেন করেছেন, মিরারুল হোসেন বাবুল কোয়েশ্চেন করেছেন, স্যার কেমন আছেন, আপনার ভিডিওটা কি এই পেজে পরে পাওয়া যাবে। হ্যাঁ, এই ভিডিওটা থাকবে, পরবর্তীতে আপনি পাবেন, আর এই ভিডিওটা আপনি আমরা ইউটিউব চ্যানেলেও পাবেন, পেজেও পাবেন, ঠিক আছে। সো তাহলে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কি, আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং ফেসবুকে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। ফেসবুকে আমরা দুইটা ওয়েতে মার্কেটিং করতে পারি, একটা হচ্ছে অর্গ্যানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে। এগুলো নিয়ে আরো অনেক বড় বড় আলোচনা আছে, আমরা আজকে যেহেতু বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি এবং ছোট ছোট বিষয় নিয়ে, সো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের একটা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ক্লাস থাকবে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনার কি কি প্রয়োজন হবে আসলে, ঠিক আছে, বিশেষ করে পেইড মার্কেটিং করতে গেলে। হ্যাঁ, অর্গ্যানিক মার্কেটিং করতে গেলেও আপনার এটা প্রয়োজন আছে, পেইড মার্কেটিং করতে গেলেও আপনার এটা প্রয়োজন আছে, তবে এখানে অর্গ্যানিকের জন্য কিছু বিষয় স্কিপ করা হবে, আবার পেইডের জন্য কিছু বিষয় লাগবেই, ঠিক আছে। তো আমি প্রথমে অর্গ্যানিকের কথাটা বলি, যে অর্গ্যানিক মার্কেটিং করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কারণ ফেসবুকে আপনাকে বিজনেস করতে হলে আপনার ব্র্যান্ডের নাম অনুযায়ী আপনাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, সেটাকে ফুললি অপটিমাইজ করতে হবে, প্রপার ইনফরমেশনগুলো দিয়ে অপটিমাইজ করে আপনাকে, তারপরে যেটা আমি বললাম যে টেকনিকগুলো আমরা দেখবো ইন ফিউচারে পরবর্তী ক্লাসগুলোতে, যে অর্গ্যানিক মেথডে কী কী বিষয় নিয়ে আমাদের মার্কেটিং করা উচিত, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখার আলোচনা মানে দেখার চেষ্টা করবো। তো বিশেষ করে যেটা প্রবলেম হয় পেইড মার্কেটিং করতে গেলে, সো পেইড মার্কেটিং করতে গেলে আমাদের যে বিষয়গুলোর খুবই বেশি প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়েই আমি এখানে আসলে আজকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ বর্তমানে রিসেন্টলি আপনারা অনেকেই দেখছেন যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ফেসবুকের ফেসবুকে পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে,
তো এগুলো প্রথমে যেটা আমি বলবো যে আপনার প্রথম যে প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা বৈধ প্রোফাইল, ভ্যালিড অ্যাকাউন্ট যেটাকে বলা হয়, ভ্যালিড প্রোফাইল। তো বৈধ প্রোফাইল আমি কেন আসলে বলছি সেটা হচ্ছে যে দেখেন আমরা অনেকেই দেখি যে আপনার প্রোফাইলের নামটাই আসলে পারফেক্ট না, ঠিক আছে? আপনার নিজের একটা নাম আছে, সার্টিফিকেট নেম, দ্যাট মিনস গভর্নমেন্ট অ্যাপ্রুভ, মানে গভর্নমেন্ট আইডিতে যে নামগুলো আমরা প্রোভাইড করি সেই নাম আপনার অবশ্যই একটা আছে, যেটা আপনার যে গভর্নমেন্ট আইডিগুলোতে আপনি যে নামগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার হচ্ছে ভ্যালিড নেম, ঠিক আছে? কারণ এই নামটাই আপনি যদি আপনার প্রোফাইলে ব্যবহার করেন তাহলে কি হবে, পরবর্তীতে সামহাও কোনো কারণে যদি আপনাকে রেস্ট্রিকশন করা হয় কিংবা আপনার যদি আইডেন্টি ভেরিফিকেশন করার প্রয়োজন মনে করে ফেসবুক, তাহলে কিন্তু আপনি এই সমস্যায় পড়বেন না, ঠিক আছে? যে আপনার প্রোফাইলে একটা নাম দেওয়া আছে, আপনি আইডেন্টিটিতে আরেকটা নাম দেওয়া আছে, ঠিক আছে? তা আবার আরেকটা বিষয় হচ্ছে যে যে আপনার প্রোফাইলটাই যদি অপটিমাইজ করা না থাকে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে, তাহলেও অনেক সময় এটাতে ইফেক্ট ইফেক্ট হয় যে আপনার প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো আমি ভ্যালিড প্রোফাইল এই কারণেই বলছি যে দেখেন আপনি আপনার যে জেনুইন যে নামটা আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় কাজ করবেন সেটা হচ্ছে যে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব, সেটা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে অ্যাড রান করার চেষ্টা করেন কিংবা পেইড মার্কেটিং এ যদি আসেন, সো সামহাউ যদি আপনার কাছে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য চাই, ঠিক আছে, সো একটা বিষয় হচ্ছে যে আইডেন্টি ভেরিফাইয়ের জন্য আপনার কাছে যখন আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে তখন আপনার কাছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য তারা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিজে থেকেই একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের প্রোফাইলেই দেখবেন এই বিষয়টা আছে, আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে দেওয়া আছে যে আইডেন্টি কনফার্মেশন, ঠিক আছে? আপনি যেন আপনার আইডেন্টি নিয়ে কোনো প্রবলেম না হয়, এখানে যদিও এটা বলেছে যে সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স পারপাসে আপনাকে আইডেন্টিটা ভেরিফাই করতে হবে, তো তারপরেও আমার যেটা রিসেন্টলি আমরা অনেকেই ফেস করেছি যে আমরা এই ধরনের অ্যাড রান করতে না গেলেও আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এখন বর্তমানে যাওয়া হচ্ছে, কারণ এখন অনেক ধরনের আইডিকেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেগুলো আসলে ফেসবুক মনে করছে যে এটা ভ্যালিড না। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন যে আপনার প্রোফাইলটা যদি আপনি 100% ভাবে নিজের ইনফরমেশন গুলো দিয়েই অপটিমাইজ করে রাখেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে আসবেন আইডেন্টি কনফার্মেশনে এসে আপনাকে যেটা করতে হবে, আইডেন্টি কনফার্মেশনে এসে আপনি এখানে সরি আইডেন্টি কনফার্মেশনে এখানে এসে আপনি নিজে থেকেই আগে কিছু মনে করেন যে ডকুমেন্ট তাদেরকে প্রোভাইড করে রাখবেন, ঠিক আছে? যেমন এখানে বলেছি হোয়াট ইউর আইডেন্টি ইজ কনফার্ম ফর, ঠিক আছে? এখানে বলেছে রানিং অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স। যদিও আপনি এটা করবেন না, তারপরে যদি এটা করে থাকেন তাহলে তো আপনাকে মাস্ট বি এটা অ্যাপ্রুভ নিয়ে নিতেই হবে। যদি আপনি কোনো সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাড রান করেন কিংবা ইলেকশন নিয়ে অ্যাড রান করেন কিংবা পলিটিক্স নিয়ে অ্যাড রান করেন, তাহলে আপনি এখান থেকে আগে নিজের আইডেন্টিটা ভেরিফাই করে নেবেন। আর যদি আপনি এগুলো নিয়ে নাও করেন, যদি এটা নিয়ে আপনি নাও করেন তারপরেও আপনি এটা আইডেন্টি ভেরিফাই করে নেবেন, কিন্তু এটা এখন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা এখানে কান্ট্রি দেওয়ার পরে, ঠিক আছে, কান্ট্রি দেওয়ার পরে আপনার এখানে আপনাকে ইনফরমেশন গুলো দিতে হয়, ঠিক আছে? কি কি ইনফরমেশন দেখেন এখানে বলেছে যে তারা কি ধরনের ইনফরমেশন চায়, এখান থেকে আমরা গেলে দেখতে পাবো যে তারা বিভিন্ন ধরনের আইডেন্টি আপনার আইডি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আমার যখন এখানে কিন্তু আইডি একটা সাবমিট ডকুমেন্ট করা আছে, যার কারণে আমাকে এখন আবার বলেছে যে এটা রানিং আছে, ইন প্রোগ্রেস হচ্ছে, রানিং, ঠিক আছে? সো আমরা এখানে কি করেছি, আমি যদিও কি করছি না, আমি যদিও এই বিষয়গুলো নিয়ে আইডি মানে অ্যাড রান করছি না, তারপরেও আমি এটা দিয়ে রাখছি কি কারণে, যে সামহাও কোনো কারণে যদি তারা মনে করে যে আমি আসলে অথেন্টিক না অ্যাড রান করার জন্য, সো তারা যেন এটা ফিল করতে না পারে, এবং আমি আগে থেকেই তাদেরকে আইডেন্টি সাবমিট করে রেখেছি যেন তারা এটা ভেরিফাই করে আমাকে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারে, ঠিক আছে? তারপরও এখন বর্তমানে যাদের এই বিষয়টা নিয়ে প্রবলেম হচ্ছে যে আইডেন্টি ভেরিফাইয়ের জন্য আপনাকে রেস্ট্রিকশন করে দিয়েছে, অডিট হওয়ার কিছু নাই, আপনি জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আছে লাইক আপনার স্মার্ট আইডি, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনার ড্রাইভিং লাইসেন্স, এগুলোর ছবি তুলবেন সুন্দরভাবে, ছবিগুলো ক্রপ করবেন না, কখনোই ছবিগুলো ক্রপ করবেন না, ছবিগুলো আপনি ক্যামেরায় মোবাইল দিয়েও তুলতে পারেন, আবার আপনি দেখা যাচ্ছে যে
এটাকে স্ক্যান করেও রাখতে পারেন, পিডিএফ ভার্সনও রাখতে পারেন, ঠিক আছে? তো আমি মনে করবো যে আপনি মোবাইল ফোন দিয়ে তুলেন, ভালো একটা মোবাইল ফোন যদি রেজুলেশনে ক্যামেরা থাকে তাহলে সেটা দিয়ে ভালোভাবে তুলেন, স্ক্রপ মানে ক্রপ করার কোনো প্রয়োজন নেই। ক্রপ না করে আপনি কি করবেন, যাদের আইডেন্টিটির জন্য আসলে রেস্ট্রিক্টেড করে দিয়েছে তারা আপনার এইটা সাবমিট করেন। সাবমিট করার পরে দেখবেন যে আপনি 7 ডেজ ম্যাক্সিমাম কি মিনিমাম 7 ডেজ এবং ম্যাক্সিমাম তো 1 মাসও টাইম নিচ্ছে, তবে খুব শীঘ্রই তারা কি করবে আপনাকে এটা রিটার্ন করে দেবে, ঠিক আছে, যদি আপনি ভ্যালিড ইনফো আইডি প্রোভাইড করেন। তারপর যেটা বলেছে যে আপনার ফেসবুকের বিজনেস পেজ, তাহলে যারা বিগিনার যারা আছে, যারা প্রথম থেকে আসলে ফেসবুকে এখন নতুন ভাবে ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছেন, তাদের জন্য যেটা বললাম যে আপনাকে অথেন্টিক একটা পেজ তৈরি করতে হবে, বিজনেস পেজ, যেখানে আপনার ভ্যালিড বিজনেসের ইনফরমেশন থাকবে। তার মানে আপনাকে আপনি যে বিজনেসটা ট্রেডিশনে করছিলেন সেটাই অনলাইনে নিয়ে আসার জন্য আপনার কোম্পানির নেমে একটা পেজ খুলতে হবে এবং সেখানে প্রপার ইনফরমেশন গুলো দিতে হবে, লাইক আপনার ফিজিক্যালি স্টোরের লোকেশন দিতে হবে, আপনাকে আপনার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নাম্বার দিতে হবে, আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, হ্যাঁ ঠিক আছে, আপনার যদি কোনো ধরনের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আপনার এডিশনাল ইনফরমেশন গুলো যদি প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের এডিশনাল ইনফরমেশন গুলো, লাইক আমরা যদি এখানে যাই একটা পেজে, যদি আমরা যাই একটা পেজে যাওয়ার পরে দেখেন যে এখানে যে অ্যাবাউটে গেলে আমরা অনেক জিনিস দেখতে পাই, ঠিক আছে, লাইক এডিট পেজ ইনফোতে যদি আমরা যাই, আমরা একটা পেজ ক্রিয়েট করার পরে এখানে প্রপার ওয়েতে আমাদের কিগুলো দিতে হবে, ইনফরমেশন গুলো দিতে হবে, এখানে অনেক ইনফরমেশন আছে, সো আপনাকে একটা একটা করে সব ইনফরমেশন গুলো দিতে হবে, আপনার বিজনেস নেম দিতে হবে, ইউজার নেম একটা ক্রিয়েট করতে হবে, আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, প্রপার ওয়েতে সব ডিসক্রিপশন দিবেন, এখানে লিমিট আছে, তো ডিসক্রিপশনে আপনি আপনার মিশন স্টেটমেন্টটাই দিবেন, আপনার উদ্দেশ্যটাই দিবেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন ফেসবুকে, ঠিক আছে। সো এখানে একটা ব্রিফ সামারি দিবেন অ্যাবাউট 255 ক্যারেক্টারের, অ্যাবাউট ইউর প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড যে কথাটা আসলে মানুষকে হেল্প করবে আপনার বিজনেস সম্পর্কে জানার জন্য, ঠিক আছে। ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন যে ক্যাটাগরিতে আপনি বিজনেসটা করছেন, ফেসবুকে দেখা যাচ্ছে যে ফেসবুক তাদের পেজগুলোকে ক্যাটাগরাইজ করে রাখে যেন অ্যাকুরেট অডিয়েন্সের কাছে তারা পৌঁছাতে পারে, ঠিক আছে। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন একটা নাম্বার দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে গিয়ে বলে দিবেন যে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, ঠিক আছে। আপনার ফিজিক্যাল লোকেশন, মানে দ্যাট মিনস আপনার বিজনেসের যদি কোনো ফিজিক্যাল লোকেশন থাকে সেটা দিবেন। এখন অনেকেই বলেন যে আমার তো আসলে ফিজিক্যাল লোকেশন নাই, দেখেন আপনার ফিজিক্যাল লোকেশন যদি আপনার না থাকে তাহলে আপনি চাইলে আপনার নিজের হোম অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন, আপনার বাসার পারমানেন্ট ঠিকানাটাও আপনি ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে, ঠিক আছে। যদি আপনার মনে করেন যে আমার তো কোনো স্টোর নেই, শপ নেই, ঠিক আছে, ফিজিক্যাল শপ নেই, আমার তো অনলাইন বিজনেস এটা, তাহলে আমি অ্যাড্রেসটা কোথায় পাবো, আপনার বাসার অ্যাড্রেসটা আপনি দিতে পারেন, ঠিক আছে। অ্যাড্রেস দিলে আরও কিছু বিষয় থাকে, যেমন অডিয়েন্সের ট্রাস্ট অর্জন করতে পারেন, আপনার পেজে কোনো অ্যাড্রেসই নাই, আপনাকে সে ফেসবুকের বাহিরে কিভাবে যোগাযোগ করবে, এই বিষয়গুলো চলে আসবে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তো এইগুলো দেওয়াটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এখানে আরেকটা বিষয় আছে, এডিশনাল যে বিষয়গুলো আছে, যে আপনার পেজে দেখেন বলেছে যে এডিশনাল লোকেশন ডিটেলস, তার মানে ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন, যেটা একটু আগে বললাম যে কাস্টমার ক্যান ভিজিট, বলেছে ডাজ ইউর পেজ ট্রাভেল টু কাস্টমার, এগুলো আপনি যেটা প্রয়োজন হবে, যেটা মনে করছেন যে হ্যাঁ এগুলো এটা আমার পেজে আছে বা এই সার্ভিসটা আমার সাথে রিলেটেড বা এই কথাটা আমার সাথে রিলেটেড, আপনি সেটা ইয়েস দিবেন, আর যেটা রিলেটেড না সেটা আপনি নো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর আরেকটা বিষয় হয় যেটা হচ্ছে যে আপনি যদি ওভারঅল বাংলাদেশকে টার্গেট করে অনলাইন বিজনেস তৈরি করেন, যে আপনার টোটাল বাংলাদেশটাই হচ্ছে অনলাইন, ঠিক আছে, টোটাল বাংলাদেশটাই হচ্ছে অনলাইন ভিত্তিক, তাহলে আপনি এখানে দেখা যাচ্ছে যে স্পেসিফিক ভাবে বাংলাদেশ তো দিতে পারবেন না, কারণ এখানে বাংলাদেশ দেওয়ার কোনো অপশন নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপ টু 10 রিজন দিতে পারবেন, ঠিক আছে, মানে আপনি হচ্ছে রিজন দিতে পারবেন, তারপর হচ্ছে সিটি দিতে পারবেন, তারপর হচ্ছে আপনার নেইবারহুড দিতে পারবেন, ঠিক আছে, এখানে 10টা দেওয়া যায়। সো আপনি যদি মনে করেন যে আপনার সার্ভিসটা স্পেসিফিক এরিয়ার জন্য, যেমন আপনি ধানমন্ডিতে সার্ভিস প্রোভাইড করছেন, আপনি নিউ মার্কেটে সার্ভিস প্রোভাইড করছেন, আপনি মোহাম্মদপুরে সার্ভিস প্রোভাইড করছেন, আপনি গুলশানে সার্ভিস প্রোভাইড করছেন, এভাবে দিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন সম্পূর্ণ ঢাকা সিটিতে আপনি সার্ভিস প্রোভাইড করছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি এখানে ঢাকা সিটিটা দিয়ে রাখতে পারেন, তবে এখানে বাংলাদেশ দেওয়ার কোনো অপশনটা নেই। আর যদি আপনার এখানে বাংলাদেশ হয় যে আপনার সার্ভিস এরিয়াটা সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক, তাহলে আমি মনে করবো যে এখানে আপনার এখানে আপনার সার্ভিস এরিয়াটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কারণ এখানে বাংলাদেশ দেওয়ার কোনো অপশন নেই।
তারপরে আপনি প্রপার ওয়েতে আপনার ইনফরমেশন গুলো দিয়ে রাখবেন, যেমন আপনার বিজনেস আওয়ার যদি থাকে তাহলে আপনি বিজনেস আওয়ার গুলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপর আপনার টেম্পোরারি COVID-19 এর কারণে ফেসবুক এই ফিচারটাকে অ্যাড করেছে যে আপনার যদি টেম্পোরারি আপনার যদি সার্ভিসটা চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন যে ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, তার মানে আপনার আপনার শপটা এখনো ওপেন করা আছে এবং এটা চেঞ্জ হয়ে গেছে, লেট মিনস অনলাইন ডেলিভারি নিয়ে এসেছেন, ঠিক আছে, পিক আপ অ্যান্ড ডেলিভারি নিয়ে এসেছেন, টেম্পোরারি ক্লোজ, কোভিড এর কারণে যদি টেম্পোরারি ক্লোজ থাকে আপনার বিজনেস, এটা আমি এক্সিস্টিং যাদের আছে তাদের জন্য বলছি। আর যারা নিউলি শুরু করছেন তারা এই বিষয়টাকে অবশ্যই আপনি এটাও রাখতে পারেন যে অপারেটিং অ্যাজ ইউজুয়াল অথবা ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, তার মানে আপনি এখন অনলাইনে সার্ভিস গুলো প্রোভাইড করছেন। প্রাইভেসি পলিসিটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও এখানে আমি বলবো যে খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনি লিড জেনারেশন করেন, ইন ফিউচারে যদি আপনি লিড জেনারেশন করতে চান তাহলে আপনার প্রাইভেসি পলিসিটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনাকে ওয়েবসাইট থাকাটা প্রয়োজন এবং ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি লিঙ্কটা আছে আপনি সেটা এখানে ব্যবহার করবেন। ইমপ্রেশনটা বলেছে এটা কিছু সার্টেন কান্ট্রির জন্য, যেমন অস্ট্রিয়া, জার্মানি এন্ড সুইজারল্যান্ডের জন্য এটা বলেছে যে অনারশিপ স্টেটমেন্ট, তার মানে আপনার বিজনেসের একটা অনারশিপ স্টেটমেন্ট। এখন এখানে আপনি অনারশিপ স্টেটমেন্টটা আমাদের জন্য প্রযোজ্য না, তারপরও আপনি চাইলে দিয়ে রাখতে পারেন আপনার বিজনেস সম্পর্কে, ঠিক আছে, আপনার বিজনেস সম্পর্কে আপনার একটা লিগেল স্টেটমেন্ট আপনি এখানে দিয়ে রাখতে পারেন, এটা 2000 ক্যারেক্টারের মধ্যে। আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কি করতে পারেন, এখানে আপনার একটা লিস্ট দিতে পারেন, ঠিক আছে, লিস্ট অ্যাট দ্য প্রোডাক্ট দ্যাট ইউ বিজনেস অফার হেয়ার, ঠিক আছে, তার মানে আপনি এখানে একটা প্রোডাক্টের আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন যে যে নিশ নিয়ে কাজ করছেন সেগুলো, আপনি যদি একাধিক প্রোডাক্ট হয় তাহলে নিশগুলো দিয়ে দেন যে আপনি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছেন। এখন মোবাইল অ্যাক্সেসরিজ এর ভিতরে অনেক কিছু থাকতে পারে, বাট আপনি এখানে নিশটাই দিয়ে দেন যে মোবাইল অ্যাক্সেসরিজ, ঠিক আছে, বাট পাশাপাশি আরো যদি অনেক কিছু থাকে মাল্টিপল থাকলে যে প্যারেন্টস টপিকসগুলো আছে মাদার টপিকসগুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে দেন। এডিশনাল ইনফরমেশনে এসে আপনি এখানে 10,000 ক্যারেক্টারের ভিতরে একটা সুন্দরভাবে কি কি বিষয় নিয়ে লিখবেন, অ্যাবাউট ইয়োর সার্ভিস, অ্যাবাউট ইয়োর কোম্পানি, অ্যাবাউট ইয়োর প্রোডাক্ট, অ্যাবাউট ইয়োর ডিসক্লেমার, অ্যাবাউট ইয়োর লিগেল এবং মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বিষয়গুলো নিয়ে আপনি সুন্দর করে এখানে গুছিয়ে একটা কি রাখবেন, ইনফরমেশন লিখে রাখবেন। এবং এখানে কিছু কিছু কিওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যে কিওয়ার্ডগুলো আসলে মানুষ সার্চ করবে, যেমন আপনার ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনি এখানে ব্যবহার করতে পারেন যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছেন, এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা এটা একটা কিওয়ার্ড হিসেবে আপনার কাজ করবে, ঠিক আছে। তো এখানে যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন সেই বিষয়গুলোকে ফোকাস করে আপনি কি করতে পারেন, এখানে আপনার একটা এডিশনাল ইনফরমেশন এসে আপনি বিস্তারিত লিখে রাখতে পারেন। প্রাইস রেঞ্জটা হচ্ছে এটা অডিয়েন্সকে বোঝানোর জন্য ফেসবুক খুব একটা স্পেসিফিক বলে দিয়ে মানে অপশন নিয়ে এসেছে, যেন আপনার পেজের এই প্রাইস রেঞ্জ দেখলে যেন অডিয়েন্স বুঝতে পারে যে আপনার পেজে প্রোডাক্টের প্রাইসগুলো আসলে কেমন, ঠিক আছে। সো আপনি যদি মনে করেন যে আপনার পেজে মাল্টিপল প্রাইসগুলো আছে আনস্পেসিফাইড দিয়ে রাখতে পারেন যে কোনো স্পেসিফিক প্রাইস নিয়ে আপনি কাজ করছেন না, আর যদি মনে করেন যে আপনার প্রাইসগুলো মডারেটেবল মানে নেগোশিয়েবল তাহলে আপনি মডারেট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনার প্রাইসগুলো খুবই কম মূল্যের তাহলে চিপ রেট দিয়ে রাখতে পারেন, সো এক্সপেন্সিভ যদি হয় তাহলে এক্সপেন্সিভ দিয়ে রাখতে পারেন। আর ফেসবুকের সাথে আপনি আদার্স অ্যাকাউন্টগুলো আপনার বিজনেসের যদি আদার্স কোনো অ্যাকাউন্টগুলো থাকে তাহলে এই আদার্স অ্যাকাউন্টগুলো আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, এই আদার্স অ্যাকাউন্টগুলো আপনি ইন্টিগ্রেট করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখেন বিভিন্ন অপশন দিচ্ছে, আপনার ইউজার নেমটা দিবেন ওই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা আপনি এখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, ঠিক আছে। পাশাপাশি আপনি এখানে এই এই অ্যাকাউন্টের নাম দিবেন ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিবেন, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি চান যে না আমার এক্সটার্নাল কোনো কিছু আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না, আপনি সেটাও পারবেন, তবে আমার মনে হয় যে আপনার যদি আদার্স সোশ্যাল নেটওয়ার্কগুলো থাকে তাহলে এখানে অ্যাড করাটা অনেকটা ভালো, ঠিক আছে, এখানে অ্যাড করে দিতে পারেন। তো এগুলো আমি একটু জাস্ট আলোচনা করলাম এই কারণে যে ফেসবুক বিজনেস পেজটা কিভাবে ক্রিয়েট করবেন এটা একটা বেসিক বিষয় আমি আলোচনা করলাম। আরও কিছু অ্যাডভান্স বিষয়গুলো আছে ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে, তো আমাদের যেদিন ক্লাসটা থাকবে অ্যাবাউট ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে আমরা সেদিন ফেসবুক পেজের বিস্তারিত জানার চেষ্টা করবো যে কীভাবে প্রফেশনালি ভাবে আপনার ফেসবুক পেজটাকে ক্রিয়েট করে অপটিমাইজ করবেন, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা প্রথমে কি দেখলাম, প্রথমে আমাদের একটা যে আমি যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমার পেজটা মেনটেন করছি বা পেজটা মেনটেন করব বা আমি যে পেজটা ক্রিয়েট করছি এবং আমি যে অ্যাকাউন্ট দিয়ে পেইড মার্কেটিং করব সেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা বৈধ হতে হবে, সেই অ্যাকাউন্টটা ভ্যালিড হতে হবে ফেসবুকের কাছে, সেই অ্যাকাউন্টেই যেন কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুক মার্কেটিং থেকে, এটা দিয়ে আবার প্রবলেমে ফেস করতে পারেন আপনি, অথবা সময় লাগবে সেটাকে আবার রিটেন করার জন্য। সো এই জন্য আপনি প্রথম থেকে শুরু থেকে কি করবেন, এই বিষয়গুলোকে ফোকাস করে আসলে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আমাদের প্রথমে দরকার ভ্যালিড একটা প্রোফাইল, তারপরে যেটা দরকার একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে নিজেদের বিজনেস সম্পর্কে, তারপর যেটা হচ্ছে ফেসবুকের অ্যাড ম্যানেজার।
দেখেন ফেসবুকের পেইড মার্কেটিং করতে গেলে আমরা যেটা বললাম যে ফেসবুকের অ্যাড ম্যানেজারের প্রয়োজন হয়, যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা আসলে আমাদের পেইড মার্কেটিং গুলো করতে পারি। ঠিক আছে, সো অ্যাড ম্যানেজার আমরা প্রত্যেকটা আইডিতেই একটা করে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সো কোনো প্রবলেম থাকলে একের অধিকও ক্রিয়েট করা যায়, কিন্তু আপনি নর্মালি একটা ক্রিয়েট করবেন, এটা আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথেই একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে। জাস্ট খালি আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে এটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবং এটা আপনার ক্রিয়েট করার প্রয়োজন হবে যদি আপনি পেইড মার্কেটিং করতে চান। ফেসবুক অ্যাড ম্যানেজার ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি তো বুস্ট করব, আপনি বুস্ট করলেও সেটা ফেসবুক অ্যাড ম্যানেজারেই চলে আসবে, অ্যাড ম্যানেজার থেকে পেজটা আসলে রান করতে হবে। ঠিক আছে, আপনার অ্যাড ম্যানেজারে যদি প্রবলেম থাকে আপনি বুস্টও করতে পারবেন না, আপনি ক্যাম্পেইন রানও করতে পারবেন না। ঠিক আছে, অ্যাড সেন্টার ব্যবহারও করতে পারবেন না। সো আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের প্রয়োজন আছে, এবং এই ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পেমেন্ট মেথড। পেইড মার্কেটিং এর জন্য আমাদের একটা পেমেন্ট মেথডের প্রয়োজন হবে। সো পেমেন্ট মেথড নিয়ে আমরা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখেন পেমেন্ট মেথডে অনেক প্রবলেম থাকে। অনেকেই মনে করেন যে আমার পেমেন্ট মেথড নাই, আমি কি করব, আমি কিভাবে পেমেন্ট মেথড করব, কোথায় অ্যাপ্লাই করব, কি ধরনের পেমেন্ট মেথড ব্যবহার করব। ঠিক আছে, সো পেমেন্ট মেথড হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, সেটা যদি ডুয়েল কারেন্সি হয় তাহলে আপনি সেটা ফেসবুকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফেসবুকের একটা ফিচার আছে, সেটা হচ্ছে কুপন কোড, আরেকটা হচ্ছে যে পেপাল। পেপাল যেহেতু আমাদের দেশে নাই, আর কুপন ব্যবহার করাটা, রেগুলার কুপন ব্যবহার করাটা উচিত না, সেহেতু আমরা কুপন এবং পেপালের দিকে যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ডের দিকে আসব। এখন কার্ড আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন ফেসবুকে পেমেন্ট মেথডের জন্য, কার্ড আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে, দেখেন আপনি চাইলে আপনার কার্ড না থাকলে অন্য একজনের কার্ডও আপনার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক থেকেই যায় যে সামহাও ফেসবুক আপনার এটার জন্য আপনাকে বলতে পারে যে আপনার যে অ্যাকাউন্টের সাথে বা আপনার বিজনেসের সাথে আপনার পেমেন্ট মেথডের ইনফরমেশন গুলো মিলছে না, বা আপনি অন্যের পেমেন্ট মেথড যে ব্যবহার করছেন এটার অনার আপনি কিনা। ঠিক আছে, যদি অনার অন্য কেউ হয় তাহলে কেন তার পেমেন্ট মেথডটা আপনি ব্যবহার করছেন। ঠিক আছে, এই ধরনের প্রবলেম পড়তেই পারে। তো পেমেন্ট মেথডের জন্য আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, দেখেন আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি তারা তো আর একটা সার্টেন সময়ের জন্য করি না, বা একটা নির্দিষ্ট সময়ের জন্য করছি না। আমরা এখানে ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করছি এবং আমরা নিজেদের বিজনেসের জন্য করছি। তো যারা ক্যারিয়ার বিল্ড আপ করছেন, যারা ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করবেন, তারা তো লং টাইম ভাবেই সার্ভিস প্রোভাইড করবেন, আর যারা বিজনেস করছেন তারা তো লং টাইম বিজনেসই প্রোভাইড করবেন। তাহলে আপনাকে এই জায়গাটাতে একটা পার্মানেন্ট সলিউশনে আসতে হবে। ঠিক আছে, এখানে আপনি তাড়াতাড়ি করে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে বা শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন না। এখানে পার্মানেন্ট ওয়েতে আপনি যেটা করলে আপনার সমাধান আসবে সেটা আপনি করবেন। তো পার্মানেন্ট ওয়েতে করতে গেলে আপনি যে কোনো ব্যাংক থেকেই, এখন কিছু কিছু ব্যাংকে ডেবিট মানে প্রিপেইড ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি গুলো আছে। প্রিপেইড ক্রেডিট কার্ডটা কি হয়, প্রিপেইড ক্রেডিট কার্ডটা হচ্ছে যে আপনি ডলার লোড করবেন, রিফিল করবেন, তার মানে আপনি তাদেরকে টাকা দিবেন, তারা সেই টাকার পরিমাণে আপনাকে ডলার দিয়ে দিবে, সেই কার্ডটা আপনি খরচ করতে পারবেন। আর ক্রেডিট কার্ডের কি হচ্ছে, একটা লিমিট থাকে, বাট প্রিপেইড কার্ডে কি হচ্ছে, একটা লিমিট থাকবে না, তার মানে আপনাকে গিয়ে রিচার্জ করতে হবে আপনার কার্ডটাতে, সেই পরিমাণ ডলার আপনাকে তারা দিয়ে দিবে এবং সেই ডলার দিয়ে আপনি কাজ করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। তো কিন্তু ডলার ইনভেস্টমেন্ট করতে হলে আপনার নিজের পার্সোনাল কার্ডে, সেটা ডেবিট কার্ডই হোক, সেটা প্রিপেইড ডেবিট কার্ডই হোক বা ক্রেডিট মানে ক্রেডিট কার্ড হোক, যে কার্ডটাই আপনাকে ব্যাংক প্রোভাইড করছে সেটাতে যদি আপনি ডলার ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার এখানে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট মাস্ট বি আপনার প্রয়োজন হবে। তো পাসপোর্ট আপনি কেন করবেন, পাসপোর্ট আপনি এই কারণেই করবেন যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো থেকে আপনার টাকাগুলো উইথড্র করার চেষ্টা করছেন। তো কিছু মার্কেট প্লেস আছে যারা আপনাকে সরাসরি ব্যাংক ইন্টিগ্রেট করার অপশন দিয়ে দিচ্ছে, যে আপনি আপনার লোকাল ব্যাংকগুলোতে আপনি টাকা নিয়ে আসতে পারবেন মার্কেট প্লেস থেকে। আবার কেউ কেউ আবার কি আনছে, স্ক্রো সিস্টেম নিয়ে আসছে, যে তাদের একটা পেমেন্ট দেখা যাচ্ছে যে তাদের পার্টনার আছে, যে পেমেন্ট নিয়ে তারা মানে পেমেন্টের অংশটা তারা মেনটেন করে না, পেমেন্ট তাদের পার্টনার যারা আছে। যেমন ফাইবারের কথা যদি আপনি চিন্তা করেন, ফাইবারের কিন্তু পেমেন্ট পার্টনার কারা, ফাইবারের পেমেন্ট নিয়ে কাজ করে হচ্ছে পেনিয়ার এবং পেপাল। তো পেনিয়ার তো পেপাল তো আমরা করতে পারছি না, যেহেতু আমাদের ভ্যালিড অ্যাক্সেস নেই বাংলাদেশে, ইনভ্যালিড ওয়েতে আপনি করতে পারেন, স্প্যাম ওয়েতে বা দেশের বাইরে থেকে কোনো অ্যাকাউন্ট অ্যারেঞ্জ করেও কাজ করতে পারেন। তো ভ্যালিড ওয়েতে যেটা করবেন বাংলাদেশ থেকে সেটা হচ্ছে পেনিয়ার। তো পেনিয়ার করতে গেলে পেনিয়ারে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের প্রয়োজন আসবে। তো আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে আপনি যখন পাসপোর্ট শো করবেন তারা খুব সহজেই পাসপোর্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, সো প্রত্যেকটা গভর্নমেন্ট আইডিতেই আপনার কি থাকে দেখা যাচ্ছে যে গুরুত্ব থাকে, তো আমার মনে হয় যে পাসপোর্টটাতে একটু বেশি গুরুত্ব থাকে, কারণ পাসপোর্টে
আমাদের সব ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ভোটার আইডি কার্ডও সব ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ড্রাইভিং লাইসেন্সও সব ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ঠিক আছে? তো পাসপোর্ট ব্যবহার করলে আমরা কেন ভোটার আইডি কার্ড ব্যবহার করব না, বা কেন আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য মানে বেশি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করব না, কেন আমরা পাসপোর্টটাকে গুরুত্ব দেবো? আমি যেটা বলছি, পাসপোর্টটাকে এই কারণে আপনি গুরুত্ব দেবেন যে একটা পাসপোর্ট আসলে কিন্তু আপনি আইডেন্টিটি ভেরিফাই করতে পারছেন, আবার নিজের কার্ডে ডলারটাকে এন্ডোর্সমেন্টও করতে পারছেন, ঠিক আছে? এই জন্য আমি মনে করবো যে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, আপনি সেটা দিয়ে আইডেন্টিফিকেশন ভেরিফাই করে নেন, কিন্তু আপনি পাসপোর্টটাও করার চেষ্টা করুন। এই কারণে যে পাসপোর্ট যদি করতে পারেন, আপনি সিটি ব্যাংকের এখন নর্মাল যে কার্ডগুলো আছে, সিটি ব্যাংক কি করেছে, সেগুলোকে ডলার ইনভেস্টমেন্ট করার সুবিধাগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? ইবিএল এর অ্যাকুয়া কার্ড থেকে শুরু করে, লাইফ স্টাইল কার্ড থেকে শুরু করে আপনি এই কার্ডগুলো নিতে পারবেন। আবার যে কোনো ধরনের ব্যাংক থেকে আপনি যখন ক্রেডিট কার্ড নেবেন বা ডেবিট কার্ড গুলো নেবেন, তারা আপনাকে ডলার ইনভেস্টমেন্ট করার জন্য কি বলবে, পাসপোর্টের কথা বলবে, যে পাসপোর্ট আপনাকে রাখতে হবে ডলার ইনভেস্টমেন্ট করতে জন্য। তাহলে আমরা কি করতে পারি, একটা পাসপোর্ট ক্রিয়েট করে খুব সহজেই, যেহেতু আমরা এটা লং টাইম প্রক্রিয়া, যেহেতু এটা আমাদের অনেক সময়ের জন্য প্রয়োজন, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আচ্ছা, আমার না একটু নেটের প্রবলেম হয়েছিল, সো যদি শোনা যেয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি আবার কন্টিনিউ করছি। সো যেটা আমি বললাম যে পাসপোর্টটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখেন আপনি অনেক ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন, ঠিক আছে? লাইক আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে যে বেনার ব্যবহার করেন, কিংবা আপনার যদি কোনো ধরনের আইডেন্টি ভেরিফিকেশন করতে চাই, আপনি পাসপোর্টটা শো করতে পারছেন, ঠিক আছে? আবার আপনি পাসপোর্টের এগেনস্টে আপনি যে কোনো ব্যাংক থেকে কার্ড নিয়ে দেখা যাচ্ছে সেটা যে ডলার ইনভেস্টমেন্ট করে নিতে পারছেন। আর এই বিষয়গুলোতে আমি যেটা বলবো যে দেখেন, একটা অ্যাড ম্যানেজার হচ্ছে খুব সেন্সিটিভ একটা জায়গা। কি কারণে? আপনার এই অ্যাড ম্যানেজার দিয়ে আপনি আপনার পেজের পেইড মার্কেটিংটা করছেন, সামহাও কোনো কারণে যদি আপনার এই পেমেন্ট মেথড ডিক্লাইন করে, কিংবা আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়, তাহলে আপনাকে কিন্তু অনেক বিপদে পড়তে হবে, ঠিক আছে? তা আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আপনি আপনার বন্ধুর আইডি, মানে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা কারো পার্সোনাল জিনিসগুলো ব্যবহার করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নিজের আইডেন্টি গুলো বা নিজের ডকুমেন্টস গুলো আপনি অন্য কারোর সাথে ব্যবহার করতে যাবেন না, কারণ কি, এই জায়গাটাতে আপনি নিজেকে সবসময় সেফ রাখার চেষ্টা করবেন। আপনি যদি সেফ থাকেন, আপনার পেমেন্ট মেথডে যদি কোনো প্রবলেম না থাকে, আপনি যদি ফেসবুকের সাথে কন্টিনিউ ট্রানজেকশন করেন, পেমেন্ট যদি ক্লিয়ার করা থাকে, তাহলে আমি মনে করবো যে আপনার কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? সো এবং আপনার অ্যাড অ্যাকাউন্টে ডিসেবল হবে না যদি আপনি অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেট না করেন। অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেট করলে সেটা আবার আরেকটা বিষয়, যে আমাদের ফেসবুকে অ্যাড রান করতে গেলে ফেসবুকের কিছু অ্যাডভার্টাইজিং পলিসি আছে, সেগুলো নিয়ে আমরা কোনো এক ক্লাসে আলোচনা করব। তো আপনি যদি ওই বিষয়গুলো মেনটেন করেন আর আপনার পেমেন্ট মেথডটাও যদি সঠিক থাকে, তাহলে আমার মনে হয় যে আপনাকে কেউ কি করবে না, আপনাকে কেউ মানে ডিসেবল করবে না, ফেসবুক আপনাকে ডিসেবল করবে না, ঠিক আছে? আর যদি কোনো কারণে আপনার পেমেন্ট মেথডে প্রবলেম হয়, তাহলে আপনার পেমেন্ট মেথড ডিক্লাইন করে দেবে। আর একবার যদি আপনার কোনো পেমেন্ট মেথড ডিক্লাইন করে, সেই পেমেন্ট মেথড কিন্তু আপনি আর ফেসবুকের কোনো অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তখন আপনাকে ওই কার্ডটাই চেঞ্জ করে আনতে হবে, ঠিক আছে? তো যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়েন যে আপনার পেমেন্ট মেথড ডিক্লাইন করে দিয়েছে এর সেটা, এবং কোনো কারণেই ফেসবুক আর সেটা অ্যাকসেপ্ট করবে না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার ব্যাংকে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার ব্যাংকে বলবেন যে আমার যে এক্সিস্টিং কার্ডটা আছে সেটা সামহাউ ডিক্লাইন করছে, ফেসবুক এটাকে আবার অ্যাকসেপ্ট করবে না। আপনি কি করতে পারেন, নতুন একটা কার্ডের জন্য আবার বলতে পারেন যে আমার এই কার্ডটা ডিঅ্যাক্টিভ করে আমার অ্যাকাউন্টের এগেনস্টে নতুন একটা কার্ড দেন, ঠিক আছে? তো এটা আপনাকে যে কোনো ব্যাংকই প্রোভাইড করবে লিমিটের ভিতরে। আসলে যখন আপনি বারবার অ্যাপ্লাই করবেন তখন সেটা হয়তো বা তারা আপনাকে প্রোভাইড করবে না, তবে একটা লিমিটের ভিতরে রেখে যদি আপনি এটা করেন, তাহলে অবশ্যই আপনাকে তারা এটা প্রোভাইড করবে, ঠিক আছে? সো আপনি যেটা প্রথমে চেষ্টা করবেন সেটা হচ্ছে নিজের সবকিছুকে সঠিক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এইটা আপনার পেইড মার্কেটিং এর উপর, এইটা এই জিনিসগুলো হচ্ছে আপনার পেইড মার্কেটিং কি হচ্ছে, এই টোটাল জিনিসগুলোর উপর নির্ভরশীল।
আপনার পেমেন্ট মেথডে কোনো সমস্যা হলে আপনার পুরো পেইড মার্কেটিংটা স্টপ হয়ে যাচ্ছে, আপনার অ্যাড ম্যানেজারে কোনো সমস্যা হলে আপনার পুরো পেইড মার্কেটিংটা কি হচ্ছে স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনারা খুব সেন্সিটিভ ভাবে টেক কেয়ার করার চেষ্টা করবেন, যে কোনো জিনিস আপনার এইখানে অ্যাড করবেন না, আপনার যে কোনো কার্ড হাতে পেলেন আর অ্যাড করে দিলেন আপনার অ্যাড ম্যানেজারে, এটা করবেন না, ঠিক আছে। সো ওয়েট করবেন পার্মানেন্ট সলিউশনের জন্য, ঠিক আছে, কারণ এটা আপনার পার্মানেন্ট ওয়েদের প্রয়োজন। আপনার একটা বিজনেস তৈরি করেছেন, এটা তো আর 7 দিন পরে আপনার বিজনেসটা শেষ হয়ে যাবে না, ঠিক আছে। সো আপনি যেটা আমি বললাম যে আমার ইন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আপনারা যেটা করতে পারেন, এখন ইবিএল এ অনেকে যেটা আমি শুনছি রিসেন্টলি ইবিএল এর ক্ষেত্রে যেটা আমি শুনতে পাচ্ছি, আমার স্টুডেন্ট যেটা আমাকে বলছে যে স্যার ওনারা কার্ড দিতে গেলে কারণ চাচ্ছে যে কি কারণে কার্ড নিবে, অনেক সময় কার্ড দিচ্ছে না, অনেক সময় কার্ড থেকেও বলছে যে না এখন আমরা ইবিএল এ একওয়ার্ড কার্ড প্রোভাইড করি না। তা আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে খুব একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে আপনারা সিটি ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট খুলেন, সিটি ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট খুলবেন, নর্মাল অ্যাকাউন্ট, সিটি ব্যাংকে যাবেন বলবেন যে আমি একটা সেভিং অ্যাকাউন্ট খুলবো। তো সিটি ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খোলার পরে তারা আপনাকে একটা কার্ড দিবে, এমএক্স কার্ড। এমএক্স কার্ডে সিটি ব্যাংক এই সুবিধাটা দিয়ে দিয়েছে, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি এমএক্স কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা প্রিপেড মানে প্রিপেড ক্রেডিট কার্ড, যে আপনি সিটি ব্যাংকে গিয়ে কি করছেন, আপনার টাকা রিফিল করে আসছেন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসছেন, আর এদিকে আপনার কার্ড থেকে কি করছেন যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রানজেকশন আপনি করতে পারবেন, এবং ফেসবুকেও সেটা অ্যাকসেপ্ট করে, আপনি ফেসবুকের মাধ্যমে সেটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো এটা ছিল আমার একটা সহজ সমাধান, যদি কেউ চান তাহলে খুব সহজেই সিটি ব্যাংকের এটা ব্যবহার করতে পারবেন, এটা আমি নিজেও ব্যবহার করি এখন, ঠিক আছে। সো যেহেতু আরেকটা বিষয় হচ্ছে যে যারা আসলে ফুল টাইম মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন, যে ফুল টাইম একজন ডিজিটাল মার্কেটার, বিভিন্ন কোম্পানির ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছেন পেইড মার্কেটিং, তাদের কিন্তু একটা কার্ডে হবে না, এটা অনেক কারণে হবে না। কিন্তু কি কারণে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে কি হবে যে কোনো কারণে না কোনো কারণে আপনার পেমেন্ট মেথড ডিক্লেন করে দিয়েছে, সো আপনাকে নতুন পেমেন্ট মেথডে অ্যাড করতে হবে। সো এই জন্য আপনি চাইলে 2-3টা আপনার রিজার্ভে রাখতে পারেন, ঠিক আছে। সো আপনার 2-3টা ব্যাংকে থেকে, সো একটা যদি পাসপোর্ট হয়, একটা পাসপোর্টে আমি যতটুকু জানি যে $12,000 পর্যন্ত করা যায়, এন্ডোর্সমেন্ট করা যায়, ঠিক আছে। সো সর্বোচ্চ $12,000 একটা ক্যালেন্ডার ইয়ারে আপনি আপনার কার্ডে পাসপোর্টে এন্ডোর্স করতে পারবেন, তাহলে এক বছরে $12,000। তো আপনার একটা পাসপোর্টে আপনি যদি 3টা ব্যাংকের কাছ থেকে অ্যাকাউন্ট নেন, 3টা ব্যাংকে যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের থাকে, তো আপনি সেখানে গিয়ে একটা কাজ করতে পারেন যে 3টা কার্ডে 4,000 করে লিমিট নিতে পারেন, যে একটা কার্ডে 4,000, আর একটা কার্ডে 4,000, আর একটা কার্ডে 4,000, এই 3টা কার্ডে আপনি কি করেছেন 12,000 লিমিট নিয়ে নিয়েছেন। অথবা আপনি 1,000 করেও লিমিট নিতে পারেন, 12টা কার্ড নিতে পারেন। তো 12টা কার্ড তো অনেক রেয়ার একটা বিষয়, অনেকে দিবে না। সো এক্ষেত্রে আপনার লিমিটের কথাটাও চিন্তা রাখতে হবে, কার্ডের কথাটাও চিন্তা রাখতে হবে, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে এসে যেটা দেখলাম যে ফেসবুক মার্কেটিং শুরু করতে হলে আমাদের যেটা প্রয়োজন হবে ইনিশিয়াল ভাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্টটাকে ভ্যালিড অ্যাকাউন্ট, একটা ভ্যালিড অ্যাকাউন্টের প্রয়োজন আছে, ফেসবুকের বিজনেস পেজের প্রয়োজন আছে, ফেসবুক অ্যাড ম্যানেজারের প্রয়োজন আছে, আর একটা হচ্ছে পেমেন্ট মেথডের প্রয়োজন আছে, ঠিক আছে। সো বাকি বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব একটার পর একটা করে, ঠিক আছে। আমরা ফেসবুক মার্কেটিং এর আজকে বেসিক বিষয়গুলো জানলাম, আরো অনেক বিষয়গুলো আছে। সো 1 ঘন্টা যেহেতু আমাদের এই প্রত্যেকটা দিনে প্রতিদিনের এই ক্লাসগুলো আমাদের ডিউরেশন থাকবে 1 ঘন্টা করে, আপনারা প্রত্যেক দিনই ইউএলএবের এই পেজে 1 ঘন্টা যে এক একটা টপিক্সের উপরে ক্লাস পাবেন। সো আমরা এই পরবর্তী আমি যেদিন আবার আপনাদের সাথে ক্লাস নিব নেক্সট রবিবার, আবার একটা ফেসবুকের একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো যাওয়ার আগে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো করবো এখন। তো তার আগে আমি আপনাদেরকে একটা বলি যে ফেসবুক মার্কেটিং করতে হলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন এখানে একটা কথা বলেছে, দেখেন, দ্য বেস্ট মার্কেটিং ডাজেন্ট ফিল লাইক এ মার্কেটিং, কখনোই অডিয়েন্সকে ফোর্স করবেন না প্রোডাক্ট কেনার জন্য, ঠিক আছে। সবসময় মনে রাখবেন যে পেইড মার্কেটিং এর চেষ্টা করবেন 20% প্রমোশন করার জন্য, আর বাকি 80% থাকবে ইনফরমেটিভ। সো এখন আমি আপনাদের কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করব। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে একজন বলেছেন যে স্যার ফেসবুক পেজের মতো কি ফেসবুক আইডিতে সার্চ কিওয়ার্ড ব্যবহার করা যায়? আচ্ছা, দেখেন বিষয় হচ্ছে যে আইডিতে কিওয়ার্ড ব্যবহার আপনি কিভাবে করবেন, আইডিতে যে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার আইডি সহজভাবে খুঁজে পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আপনার আপনি চাচ্ছেন যে মানুষ আপনার আইডি যেন খুব সহজভাবে খুঁজে পায়, তাহলে আপনি একটা ইউনিক ইউজার নেম ব্যবহার করেন, যে ইউজার নেমটা আর কেউ ব্যবহার করে না, তাহলে ওই ইউজার নেম নিয়ে সার্চ করলে আপনাকে খুঁজে পাবে, ঠিক আছে। আর আইডিতে সার্চ কিওয়ার্ড আপনি যখন পোস্ট করবেন,
হ্যাঁ, যখন আপনি কন্টেন্ট গুলো পোস্ট করবেন তখন ওই সার্চ কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কন্টেন্ট জেনারেট করার চেষ্টা করবেন যে কন্টেন্ট গুলো আপনি পোস্ট করছেন, ঠিক আছে? লাইক আপনি তো মাঝে মাঝে যদি ফেসবুক নিয়ে কোনো কিছু পোস্ট করেন, তো ওই পোস্ট গুলোর ভিতরে যে কিওয়ার্ড গুলো সার্চেবল, যে কিওয়ার্ড গুলো মানুষ আসলে সার্চ করে, সেগুলো আপনি নিয়ে কন্টেন্ট লিখতে পারেন, এটা আপনি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন, উৎস কোশ্চেন করেছেন, ভাইয়া পেজ ম্যানেজার খুব ডিসেবল করছে, কি করতে পারে? দেখা যাচ্ছে যে আপনার অ্যাড ম্যানেজার, পেজ ম্যানেজার মানে অ্যাড ম্যানেজার, বুঝতে পেরেছি, আপনার অ্যাড ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার, সো যে কারণে ডিসেবল করেছে, প্রথমে আগে তাদের কমিউনিটি, তাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার ওয়েটা হচ্ছে যে আপনারা, সেটা হচ্ছে যে আমি একটা ওয়ে দেখাই আপনি আপনাদেরকে, এটা সবার কাছে আসবে কিনা আমি জানি না, সবাই হয়তো এই সার্ভিসটা পাবেন না, ঠিক আছে? তবে আপনারা ট্রাই করে দেখবেন, সেটা হচ্ছে facebook/help। আমি একটু দেখাচ্ছি, আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন এই যে এখানে গিয়ে যাওয়ার পরে দেখেন আপনি এখান থেকে কিছু বিষয় পাবেন, সেটা হচ্ছে যে এখানে এখানে তাদের কন্টেন্ট গুলো দেওয়া আছে, বিভিন্ন আর্টিকেল দেওয়া আছে কমিউনিটিতে, facebook.com/business/help, ঠিক আছে? তো এটাতে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন, তো দেখেন সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা অপশন আছে, এগুলো পড়ার পরেও যদি আপনি মনে করেন যে আপনার সমাধান আপনি খুঁজে পাননি, তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, স্টিল নিড হেল্প ফাইন্ড অ্যান্সার অর কন্ট্যাক্ট সাপোর্ট, এটাতে যাওয়ার পরে গেট স্টার্টে দিবেন। গেট স্টার্টে যাওয়ার পরে আপনি যে বিষয়টা নিয়ে প্রবলেম ফেস করছেন সেই বিষয়টাকে সিলেক্ট করবেন। ধরে নেন আপনি এখানে আপনার বিজনেস পেজ নিয়ে প্রবলেম ফেস করছেন, ঠিক আছে? তো বিজনেস পেজ এখানে আপনি যে প্রবলেমগুলো আছে এটা একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে বলেছে উই আর এক্সপিরিয়েন্স আনইউজুয়ালি হাই ওয়েট টাইম, প্লিজ চেক বুক সুন, ইমেল অর সাপোর্ট টিম, ঠিক আছে? আপনি এখানে ইমেল করতেও পারেন সরাসরি তাদের কাছে। আর এখানে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে চ্যাট অপশন আসবে, ঠিক আছে? যখন ওদের দেখা যাচ্ছে, আমি একটু দেখাই, এখানে এখন আমাকে দিচ্ছে না, এই যে এখন যেটা আমাকে দিচ্ছে সেটা হচ্ছে ইমেইলে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনারা সরাসরি চ্যাট উইথ সাপোর্ট টিম পাবেন, ঠিক আছে? চ্যাট আওয়ার সাপোর্ট টিম পাবেন, আমাকে যেমন এখানে ইমেল দিচ্ছে আপনাকে এখানে দিবে ডাইরেক্ট চ্যাট করার একটা অপশন দিবে। আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে বা আমার অ্যাড ওয়্যার ডিসঅ্যাপ্রুভ, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে ধরেন আমি এখানে একটা দিলাম যে মাই অ্যাড আর পেন্ডিং রিভিউ, এটা সিলেক্ট করার পরে এই যে এখানে তারা আপনাকে সলিউশনটা বলে দিচ্ছে, সলিউশনটা। তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি এগুলো সব কিছুই করেছেন, সব কিছু করার পরেও আপনার কি হচ্ছে না, অ্যাড রিভিউ হচ্ছে না, তাহলে আপনি এখানে যে বলতে পারেন যে ইমেল আওয়ার সাপোর্ট টিম, এখানে ক্লিক করলে আপনি তাদেরকে এখন ইমেল করতে পারবেন। এই যে এখানে আপনাকে প্রবলেমগুলো বলেছে, ঠিক আছে? এখানে আপনার নাম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, প্রবলেমগুলো বলবেন, বলার পরে সাথে সাথে রিকোয়েস্ট করে দেবেন, সাপোর্ট টিমে চলে যাবে। তাই আমি রিসেন্টলি 2 দিন তাদের সাথে চ্যাট করেছি, যার কারণে এখন ওদের চ্যাটের কিউটা অনেক বেশি থাকার কারণে তারা আমাকে আর চ্যাটের ফ্যাসিলিটিটা দিচ্ছে না, ঠিক আছে? চ্যাট অপশনটা দিচ্ছে না। সো আপনি এখানে ট্রাই করে দেখবেন যে আপনার এখানে চ্যাট অপশনটা আছে কিনা। সো চ্যাট অপশনটা থাকলে আপনি সরাসরি এখানে চ্যাটে চলে যাবেন, তারা আপনাকে কি করবে, এই যে আমি একটু দেখাই আপনাকে যে এরকম ভাবে, এই যে দেখেন, এই যে ফেসবুক বিজনেস সাপোর্ট, তারা আপনাকে এই যে চ্যাট করবে, চ্যাটের মাধ্যমে এসে আপনাকে তারা সলিউশন দিবে। আমি গতকাল রাতেও একটা বিষয় নিয়ে তাদের সাথে চ্যাট করেছি এবং ফাইনালি তারা আমাকে বলেছে সলিউশন দেওয়ার পরে, ঠিক আছে? সো সলিউশন দেওয়ার পরে তারা এটাকে ইন্ড করে দিবে, ঠিক আছে? তো চ্যাটটা ইন্ড হয়ে যায়। সো আমি হয়তো বা এই রিসেন্টলি 10 দিনের ভিতরে 2 বার তাদের সাথে চ্যাট করেছি, যার কারণে হতে পারে যে তারা আমাকে আর এই অপশনটা দিচ্ছে না, এখন ইমেল অপশনটা দিচ্ছে। সো আমার মনে হয় যে আপনারা এই অপশনটা পাবেন, আর যদি না পান তাহলে যে পেজ যেইটা আপনার ডিসেবল করেছে, তার মানে যে অ্যাড অ্যাকাউন্টটা আপনার ডিসেবল করেছে, সেই অ্যাড অ্যাকাউন্টে দেখেন রিকোয়েস্ট রিভিউ করার অপশন আছে। সো রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করার পরে একটু ওয়েট করবেন, বারবার রিকোয়েস্ট করার অপশন তো আপনি পাবেন না, একটু ওয়েট করবেন কারণটা জানার জন্য যে কেন তারা আপনাকে ডিসেবল করেছে, সেই কারণগুলো সলভ করবেন। সলভ করার পরে
তারা যদি মেজর কোনো কারণ আপনার কাছে দেখে যে না আপনি যে কারণে ডিসেবল হয়েছে সেটা যদি খুব বেশি মেজর না হয় তাহলে আপনাকে এটা আবার রিএনেবল করে দিবে। আর যদি দেখে যে আপনি বারবার পলিসি ভায়োলেট করেছেন, বারবার অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেট করেছেন এবং বারবার দেখা যাচ্ছে যে আপনার পেমেন্ট মেথড ডিক্লাইন করেছে কিংবা বারবার আপনার এই একই প্রবলেম আপনি বারবার করেছেন একাধিকবার, তখন কিন্তু তারা আর এটা আপনাকে কি করবে না, রিএনেবল করে দেবে না। ঠিক আছে, আচ্ছা উৎস বলেছে যে সে তার ইয়ের জন্য ইয়ে করেছে, মানে আপনি বলেছেন যে ভাই আমার বিজনেস অ্যাড ম্যানেজারের জন্য রিকোয়েস্ট করেছিলাম বাট আসছে না, এখনো আসেনি, একটু ওয়েট করেন, কারণ আপনারা জানেন যে রিসেন্টলি হিউজ পরিমাণ অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, হিউজ পরিমাণ অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে এবং হিউজ পরিমাণে পেজ রেস্ট্রিক্টেড করেছে, তো তাদের একটু সময় লাগবে ডে বাই ডে এগুলোকে সলিউশন দিতে। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে একটা লাইভই দেখাই, যদি এখানে আমি এখানে একটু আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি যে অরিডোর কিছু নেই, যারা রেস্ট্রিকশনে কিংবা অ্যাড ডিসেবল হয়ে আছে তারা একটু অপেক্ষা করেন, তারাই আপনাকে এটা আবার রিএনেবল করে আপনি নোটিশও দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি আমার আরেকটা আইডিতে দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। একটু সময় নিচ্ছি, সাথে থাকেন না, আমি দেখতে পাচ্ছি। আমি আমার ওই স্ক্রিনটা শেয়ার করছি, আচ্ছা একজন মনির ইসলাম কমেন্ট করেছেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসইও এবং কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব একটু বলেন। ঠিক আছে, সো এটা আমি বলবো, আলোচনা করব, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম। ইব্রাহিম ইসলাম বলেছেন স্যার পেপাল থেকে কিভাবে টাকা উত্তোলন করতে হয়, আচ্ছা এটাও আমি আলোচনা করব, একটু ওয়েট করেন, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম। এখন আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বলেছে অ্যাডভার্টাইজিং এক্সেস রিইনস্টেট। ঠিক আছে, দেখেন এই
কিছুদিন আগে যখন ফেসবুক সবার আইডি গুলো আসলে রেস্ট্রিক্টেড করে দিচ্ছিল আইডেন্টি কনফার্মেশনের জন্য, মানে ভেরিফাই করার জন্য, সো এই অ্যাকাউন্টটাও কি করা হয়েছিল, এই অ্যাকাউন্টটাও আমাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। এখন ওরা বলেছে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর আইডেন্টি, ইউ ক্যান নাও অ্যাডভার্টাইজ ইউর অ্যাড অ্যান্ড পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড অফার অ্যাফেক্টেড অ্যাডভার্টাইজিং অ্যাসেট উইল রিটার্ন টু দেয়ার প্রিভিয়াস স্ট্যাটাস। তার মানে আমার এটাকেও আমাকে বলা হয়েছিল যে আপনার আইডি এখন রেস্ট্রিক্টেড, আমি আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আমি কি করেছিলাম, তারা আমাকে যে আইডেন্টির কথাগুলো বলেছিল আমি আমার দেখা যাচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলেছিলাম। ন্যাশনাল আইডেন্টিটির ছবি তুলে আমি কোনো ক্রপ করিনি, আমি মোবাইল ফোন দিয়ে ছবিগুলো তুলেছি এবং কোনো ক্রপ ছাড়াই একবারে রিয়েল একটা ভাব দেওয়ার চেষ্টা করেছি, যে রিয়েল কোনো ক্রপ করা ছাড়া মোবাইল ফোনের মাঝখানে, মানে দ্যাট মিনস হচ্ছে আপনার ছবিটা যেন মাঝখানে থাকে, ঠিক আছে, চার কোনায় যেন দেখা যায় আপনার ছবি, এরকম ভাবে আমি ছবিটা তুলেছি। দুইটা পার্ট, ফার্স্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট, দুই পার্ট তুলে আমি তাদের কাছে সাবমিট করেছি এবং কি করেছে তারা 7 days মিনিমাম আমার ক্ষেত্রে 7 দিন সময় নিয়েছে, 7 দিন পরে তারা কি করেছে আমার অ্যাকাউন্টটাকে আবার রিইনস্টেট করে দিয়েছে। ঠিক আছে, সো অলরেডি আর কিছু নাই, জাস্ট আপনারা চেষ্টা করবেন যে যে কারণে আপনাকে বলছে তারা আইডেন্টি ভেরিফাই করার জন্য, যে কারণে আপনাকে রেস্ট্রিকশন করেছে সেটা আপনি সলভ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এর আগে একজন কোশ্চেন করেছেন যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসইও এবং কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব একটু বলবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক বড় একটা এরিয়া, আমি প্রথমে বলেছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে অনেক বিষয় নিয়ে আপনি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন, আবার একটা ডিজিটাল মার্কেটারও হতে পারবেন যদি আপনার সব বিষয়ে একটা ধারণা থাকে এবং সব বিষয়ে সার্ভিস আপনি প্রোভাইড করতে চান আপনার ক্লায়েন্টকে। আর যদি মনে করেন যে আপনি শুধু অ্যাফিলিয়েট করবেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, এসইও নিয়ে কাজ করবেন, অ্যাডসেন নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তাহলে আপনি এসইওটাকে গুরুত্ব দিতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসইওটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কারণ কি এসইওটা পারমানেন্ট ওয়েতে আপনাকে অর্গানিক ভাবে ট্রাফিক এনে দিবে। ঠিক আছে, আমরা যে অর্গানিক কথা বলছি যে আমাদের অর্গানিক ট্রাফিকের প্রয়োজন, তো এই যে এসইওটা আপনাকে কি করবে পারমানেন্ট ভাবে, মানে পারমানেন্ট ভাবে আপনাকে অর্গানিক ভাবে ট্রাফিক এনে দিবে। ঠিক আছে, কারণ দেখেন সার্চ ইঞ্জিনে এসইও করার মাধ্যমে আমরা যখন আমাদের সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসি, এটার জন্য কিন্তু আমাদেরকে গুগলকে ইনভেস্ট করতে হচ্ছে না, কিন্তু আপনি যদি গুগলে আবার অ্যাড দিতে চান তাহলে কিন্তু গুগলকে টাকা দিতে হচ্ছে। তো এসইও করার জন্য আমাদের কি দরকার হয়, এসইও শিখতে হয় বা কিছু পেইড ব্যাকলিং কিনে নিতে হয়, কিংবা আপনি যদি কন্টেন্ট লিখতে না পারেন তাহলে কন্টেন্ট কিনে নিতে হবে কারো কাছ থেকে, এই খরচটাই শুধু আপনাকে ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি এগুলো নিজেই দিতে পারেন, যেমন কন্টেন্টের কথা বলেছেন আপনি, কন্টেন্ট রাইটিং আসলে খুবই ইম্পর্টেন্ট, কি কারণে কন্টেন্টকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং এর কিং, কারণ দেখেন আপনি পেইড মার্কেটিং করবেন সেখানে একটা কন্টেন্টের প্রয়োজন আছে, আপনি একটা ভিডিও তৈরি করছেন কনসেপ্টের প্রয়োজন আছে, আপনি একটা ইমেজ ডিজাইন করছেন কন্টেন্টের প্রয়োজন আছে, কন্টেন্টই তো সব, তার মানে আপনি যেটাই প্রোভাইড করছেন আপনার অডিয়েন্সের কাছে সেটা তো আপনার কি অডিয়েন্সের সাথে কথা বলছে, কমিউনিকেট করছে, কনভার্সন করছে। ঠিক আছে, তাহলে এই কন্টেন্টটাই হচ্ছে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কন্টেন্টটাই আপনার সেলটাকে জেনারেট করবে। ঠিক আছে, অ্যাফিলিয়েট করতে গেলে আপনার কন্টেন্টে ইউনিক হতে হবে, ঠিক আছে, আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হতে হবে, কোয়ান্টিটি না, যে আপনি 3-4 হাজার ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, 5 হাজার ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, না আপনি 1200 ওয়ার্ডের আর্টিকেলটাই দেন কিন্তু সেটা কোয়ালিটিফুল দেন, যেটা আপনার কম্পিটিটরের মধ্যে নাই আপনার মধ্যে আছে। ঠিক আছে, সো কন্টেন্ট এবং এসইও এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। তবে আপনি যদি চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্ষেত্রে যখন কাজ করবেন তখন আপনাকে লোকাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কি ধরনের কন্টেন্ট দিলে আপনার ফেসবুক থেকে সেল জেনারেট হচ্ছে, কি ধরনের কন্টেন্ট দিলে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়ছে, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে ভাই, আমি ডিজিটাল মার্কেটিং এ বিজনেস করি, সো আমাকে কিছু সাজেশন দিতে পারবেন, আমার মাসে 800 থেকে 1000 ডলারের প্রমোট করি, প্রায় 300+ পেজে কাজ করছি। হ্যাঁ, আপনি তো অনেক বড় কাজ করছেন, সো সাজেশন বিষয় হচ্ছে যে আমি আপনি কন্টিনিউ করেন, আমরা চেষ্টা করছি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে কিংবা আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে বা আমাদের স্টুডেন্টের বাইরেও যারা আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার এই ফ্রি ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে আপনি তো অলরেডি এক্সপিরিয়েন্স, আর এখানে অনেকেই আছে যারা নতুন এখনো আছে, সো আমি চেষ্টা করবো ডে বাই ডে একটা একটা করে সবকিছু শেখানো। ঠিক আছে, সো আজকে আমরা যতটুকু শিখেছি
সো মনির ইসলাম, আসলে আমাদের সময় শেষ, আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ক্লাস পর্যন্ত। অ্যাড ম্যানেজার নিয়ে আমি অবশ্যই ক্লাস নিব, অ্যাড ম্যানেজার নিয়েও আমি দেখাবো আপনাদেরকে, বিজনেস ম্যানেজার নিয়েও আমি দেখাবো, অ্যাড এর ক্রিয়েটিভ নিয়েও দেখাবো, অডিয়েন্স সেগমেন্টেশন নিয়েও কাজ করব, কিভাবে অ্যাড তৈরি করবেন সেগুলো নিয়ে আমরা ইন ফিউচারে কাজ করব, ঠিক আছে? আর উৎস আপনার জন্য শুভকামনা রইল, আপনার সাজেশন গুলো আপনি ডে বাই ডে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি কেউ আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানতে চান কিংবা কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করেও জানতে পারবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও জানতে পারবেন, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা থাকছে, আশা করি আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের প্রবলেম গুলো নোট ডাউন করে রাখবেন এবং নেক্সট ক্লাসে আমরা একটা প্রবলেম সলিউশন নিব এবং পাশাপাশি আরো কিছু শেখার চেষ্টা করব, ঠিক আছে? আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট সেশনে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন আগামী রবিবার আবারও রাত 9টায় কিন্তু উপস্থিত থাকবো। আচ্ছা সরি, ইব্রাহিম বলেছেন আমার প্রশ্নের উত্তোলনটা, আমার প্রশ্নের উত্তরটা দিন, সরি। ইব্রাহিম ইসলাম ইবু বলেছেন, স্যার পেপাল থেকে কিভাবে টাকা উত্তোলন করতে হয়? আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে যে আপনি পেপালটা কিভাবে তৈরি করেছেন, ঠিক আছে? আপনার পেপালটা কি দ্যাট মিনস হচ্ছে ভ্যালিড ওয়েতে আছে নাকি বাংলাদেশে ওই যে যারা কান্ট্রি লোকেশন চেঞ্জ করে, বিশেষ করে সাইপ্রাস কিংবা মালয়েশিয়ার লোকেশন ব্যবহার করে যারা পেপাল তৈরি করে সেভাবে পেপাল তৈরি করেছেন? যদি পেপাল সেভাবে তৈরি করে থাকেন তাহলে পেইনিয়ারের একটা অপশন আছে, সেটা হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। তো পেইনিয়ারের গ্লোবাল পেমেন্ট সার্ভিসের জন্য পেইনিয়ারের যে কারেন্সি গুলো থাকে সেই কারেন্সির এগেনেস্টে কিন্তু কি থাকে, সেই কারেন্সির এগেনেস্টে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট গুলো প্রোভাইড করা থাকে, ঠিক আছে? কান্ট্রিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সে তো পেপালে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে সেই পেপাল ব্যালেন্সটা আপনি পেইনিয়ারে নিয়ে আসতে পারবেন, পেইনিয়ার থেকে সেই টাকাটা আবার বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তবে এটা আসলে বেশি দিন থাকে না, কারণ একটা সময় গিয়ে আপনাকে আপনার লিমিট করে দেবে, ট্রানজেকশন লিমিট করে দেবে, তার মানে আপনার পেপাল অ্যাকাউন্ট লিমিটেড করে দেবে, ঠিক আছে? আর বিডি থেকে আপনি পেপাল কিভাবে ক্রিয়েট করবেন? বিডি বাংলাদেশ থেকে তো পেপাল ক্রিয়েট করা যায় না। ইব্রাহিম ইসলাম অবু বলেছেন বাংলাদেশ থেকে পেপাল ক্রিয়েট করেছেন। আচ্ছা, পেমেন্টের এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসেও থাকবে, আমাদের একটার পর একটা ক্লাস থাকবে। সো আমরা আজকে যেহেতু ফেসবুকের বেসিক বিষয় নিয়ে ক্লাস করেছি, নেক্সট ক্লাসে আমরা শিডিউলটা জানিয়ে দেবো, নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সেই সেটা জানতে চোখ রাখুন আমাদের ইউএল ল্যাবের ফেসবুক পেজে, আর দেখা হবে আবারও নেক্সট রবিবারে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।